পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, ইসলামিক জলসা নাত গজল সবই পাওয়া যায়, তাই তো বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করা চায়, পীর জাদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা চায়। মন্ডল সাউ قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাইজান, রসুলের উপরে আমরা দরুদ পড়ছি। মানুষজন যাই হোক গুটি কত এসেছে, একটু জানি কিছু কিছু মানুষের কাছে আমি খারাপ, একটাই কারণে, সেটা হলো আমি হক কথা বলি বলে। তা হক কথা বলবো না হক কথা বলবো? তাহলে আবার তো আজকে গুটি কত বেজার হবে। আমি আগেই বলে দিচ্ছি, একটা করলা নয়, একটা হাওড়া জেলা নয়, পশ্চিম বাংলা যদি আমার পাশ থেকে সরে যায়, আব্বাস সিদ্দিকীর গাড়ির চাকা আল্লাহ বন্ধ করবেন। সে আমি বুঝে নিয়েছি, আমার ওপরে খোদার রহমত হয়ে গেছে, দোয়া আমি পেয়ে গেছি, কবুল হয়ে গেছে, সে অভিজ্ঞতা আমার হয়ে গেছে। কিন্তু মানুষের কাছে আমার একটাই অনুরোধ, চুরি করলে গুনাহ হয়, চুরি করে সিনাজুরি করলে মুক্তির রাস্তা পাওয়া যায় না, আর চুরি করার পরেও কিন্তু মুক্তির রাস্তা আছে। ভুল মানুষ করবে, গরু ছাগল জন্তুদের ভুল হয় না, ভুল মানুষের হয়। ভুল কাকে বলে? যেটা জানার পরেও করা হয় সেটাকে ভুল বলা হয়, যেটা জানার পর না জানাই করা হয় সেটা ভুল নয়। তো ভাই যান, সেই হিসাবে ভুল মানুষেরই হবে, কিন্তু ভুল করার পরে পরিবর্তন সংশোধন হওয়া, এটা হলো ইনসানিয়াতের খসলত, আর সংশোধন না হওয়াটা হায়াবানের খসলত। এটা হয়তো বুঝতে পারবেন, ওই জন্য আরবিতে বললাম, যদি বাংলায় বলি আবার যদি রেগে যায় যে ঠিকটা আরবিতে বললাম, অর্থাৎ জন্তুদের খসলত, মানে জানার পরও সে থেকে সুধরে না যাওয়া। আমরা সবাই জানি নামাজ কাজা করলে গুনাহ হয়, নামাজ তাও কাজা করি, সত্য না মিথ্যা? এ খসলটটা কি জন্তুদের? না, ওটা বলছি না। দুটো সাইড আছে, খুব ভালো করে বুঝবেন। আমল করাটা বড় জিনিস নয়, নেকি ইনকাম করাটা বড় জিনিস নয়, নেকিটাকে রাখাটা হলো বড় জিনিস। নেকি ইনকাম করাটা বড় জিনিস নয়, ও খুব সহজ, কিন্তু নেকিটাকে রাখাটা হলো বড় জিনিস। সরকারি মিনি আছে মাঠে, 200টা টাকা দিলেন, আপনার এক বিঘে জমি পানিতে পুরো ডাবুডুবু করে দিল, আপনি দেখে চলে গেলেন, সকালে উঠে দেখছেন আপনার জমিতে একটুও পানি নেই, গেল কোথা পানি? জমির অনেকগুলো ঘোক ছিল, আল কাটা ছিল, যেগুলো সব বেরিয়ে গেছে। মাল্লা রসুল বলছে, কেউ যদি একটা মুসলমান মোমেনের জানাজায় হাজির হয়, আল্লাহ তাকে একটা ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যদি কবর পর্যন্ত দিয়ে আসে,
রসুল বলছে আর একটা উহুদ, দুটো উহুদ পাহাড় সরিমান সওয়াব সি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সওয়াব ইনকাম করাটা কি কষ্ট? সহজ কাজ, কিন্তু এই সওয়াবটাকে ধরে রাখাটা হলো কষ্ট। কথা বুঝে আসছো তো? তাই আজকে আমার নজওয়ান যুবকদেরকে, মুরব্বী বাপদেরকে, দূরে মা বোনেদেরকে মাইকের আওয়াজে একটাই কথা জানাবো, একটা সওয়াব নিয়ে যাও কিন্তু আল কাটা যেন না থাকে, তাহলে ওইটাও বেরিয়ে যাবে। প্রথম আলটাকে বন্ধ করো, তারপরে পানি দাও। দুনিয়ায় চলতে গেলে যেমন ব্যবসা করতে হবে, ইনকাম করতে হবে, কাজ কারবার করতে হবে, সংসার করতে হবে, বাচ্চাদের মানুষ করতে হবে, তেমন আমাদের দুনিয়াতেও আর একটা কাজ আছে, আল্লাহকে রাজি করতে হবে। তো ভাই যান, মনে ব্যথা নেবেন না, শরিয়াতটা কিন্তু বহুত কষ্ট করে এসেছে। আজকে মাথায় টুপি পেয়েছি, মুখে দাড়ি পেয়েছি, গ্রামে মসজিদ মার্বেলের হয়েছে, এসি মসজিদ আছে, গ্রামে 10টা 20টা 100টা নামাজি হাজি পাওয়া যাবে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে সারা পৃথিবীর বুকেতে একটা মানুষ ছিল না আল্লাহ বলা। নামাজি তো অনেক দূরের কথা, রোজাদার তো অনেক দূরের কথা, একটা মানুষ ছিল না আল্লাহকে ডাকবে। তাহলে সেই দিনে নূরের নবী এসে সারা পৃথিবীর বুকে একটা নবী ইমানের নূরে কলমা প্রচার করে দিয়েছে, এটা কি খুব সহজে হয়েছে মনে হচ্ছে? আজকে সেই নবীর মাহফিল হবে, তোমরা নবীর নজওয়ান উম্মত কিলাবে আড্ডা দেবে, দাও পুকুর পাড়ে বসে বসে বিড়ি খাবে, দাও খাও, নিজের কারবার নিয়ে আজকে দিনও ব্যস্তই থাকবে, থাকো। কিন্তু সাপ তুই সোজা চলছিস, সোজা হলি কেন? তুই তো বেঁকে থাকিস, লড়াতে দেখছে লড়ে নেই, বলছে ও আচ্ছা বেটা মরেছে, তা আমাদেরও একদিন মরণ হবে তো। লোকেরা বাঁশ কেটে শাল তাল পাতা কেটে যাতে বেরিয়ে না পারে তার জন্য থাকছে নাকি, যে ভালো করে গুঁজে গুঁজে দিয়ে যেন বেরিয়ে না পারে, আবার জমির ভাগ লেবে। মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তাহারাতান ওখরা বলে দাফন করে দিল। ওই দিনে কিন্তু আমার আল্লাহ প্রতিটা জিনিসের পাই টু পাই হিসাবের ফল বুঝিয়ে দেবে, তাই তো নাকি গো? অতএব যারা শুধরাতে চান, পরিবর্তন হতে চান, আহলে রসুলকে ভালোবাসতে চান, এ মাহফিলে এসে বসেন। সমাজে এক শ্রেণীর আলেম বেড়েছে, ইরা চোর, চোর বোঝেন, যারা হাদিস কোরআনটাকে চুরি করে রেখে দিচ্ছে। এতদিন আমি যদি আলেম না হতাম, আমিও জানতাম রসুলুল্লাহ দুটো জিনিস রেখে গেছে, কি কি ভাই? কোরআন হাদিস। এ মলি সাহেবরা আর একটা জিনিসকে নুকিয়ে রেখে দিয়েছে, বলেনি, বিনা বলাতে যদি ফুরফুরার হুজুরদের এত গ্যাস হয়, এটা জেনে গেলে আরো গ্যাস হয়ে যাবে নাকি? অহংকারী কোনোদিন আল্লাহর কাছে মুক্তি পেতে পারে? আমি পীরের বেটা, আমি যদি অহংকার নিয়ে আমি ধ্বংস হয়ে যাব। আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। রসুল বলছে একটা কাঠকে আগুনের মধ্যে দিলে যেমন পুড়ে শেষ হয়ে যায়, ওই রকম হিংসা নেক আমলকে বরবাদ করে দেয়। তাহলে হিংসা করা চলবে? যে শুকরিয়া আদায় করতে হবে। রসুল্লাহ বলছে তোমাদের জন্য দুটো জিনিস রাখলাম, যেটা বিদায় হজের আগে ইবনে মাজাহ শরীফের হাদিস, যার দলিলটা এই হাদিসের থেকেও মজবুত বেশি। প্রথম নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর হলো আহলে বায়াত, নবীর খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুটোকে তোরা মজবুত করে ধর, কায়ামতের দিনে আমি রসুল বলছি তোরা মুক্তি পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের জামানার মোজাদ্দেদ পীর আবু বাকার হলেন আহলে বায়াতের ঘরের ছেলে, ধরতে হবে না হবে না। অতএব সব রাগ ঝেড়ে দিয়ে, যেমন আমার ভাইয়েরা এসে বসেছে, তোমরাও সব বাড়িতে না থেকে সকলে চলে আসো, যা এসে গেছে আমার আল্লাহ গুনে ভাই। কিন্তু আমি চাই আজকের দিনে কেউ না আল্লাহর কাছে ধরা পড়ে, কেন মাহফিলটা যারা আসবে না, কায়ামতের দিন আল্লাহর কাছে তাদেরকে জবাব দিতে হবে। কথা বুঝেছেন? ফুরফুরার মুরিদদের বলছি ভাই, অন্য কাউকে আমি আসতে বলিনি, সে আসবে কি না আসবে তার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু আমি আমার ভাইদেরকে, আমার বাপেদেরকে, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে বোঝাবার অধিকার আছে না নাই? কারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, ছেলের মতো? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, যা বলবো আপনাদের জন্য, গায়ে লাগলে চুপচাপ শুনবেন তো, পরিবর্তন হবার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ পড়ছি নবীর উপরে। মেরে খোদা নামাজ ভি নহি করতে, রোজা ভি নহি রাখতে, হজ ভি নহি করতে, যাকাত ভি নহি দেতে, ফির ভি মেরে খোদা হর পল, খোদা হর টাইম, হর ওয়াক্ত ইউসাল্লুনা আলা নবী, মেরে নবী পর দরুদ ও সালাম কা নজরানা তোহফা ভেজতে হ্যায়। জোর বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিস পর খোদা খুদ দরুদ ওর সালাত কা নজরানা ভেজতে হ্যায়, উস পর দরুদ ও সালাম, দরুদ ও সালাম পড়না এ উম্মতে মুহাম্মাদী কে লিয়ে নহীঁ, কুল কায়নাত কে লিয়ে জরুরি হ্যায়। জোর বলুন সুবহানাল্লাহ। ফির ভি মেরে খোদা কুরআন মজীদ মে জিকির কিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদারেরা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পড়ো। তা পড়তে হবে না হবে না, পড়ার মতো পড়তে হবে। ভোট তো মিটে গেছে নাকি? না, আবার বাকি আছে আপনাদের। তা মিটে যখন গেছে, আর তো গলা বাঁচাবার ব্যাপার নেই, এখনো মনে হয় দেড় দু বছর বাকি আছে, সামনে কি একটা ভোট আছে, দেরি আছে, তো ততদিন সব ঠিক হয়ে যাবে। এই গরমে একটু কাহিল হয়ে যাচ্ছে সবাই, ভাই আমাকেও কাহিল কাহিল অবস্থা, যেখানেই যাচ্ছে এই কদিন জলসার হচ্ছে না, কষ্ট হচ্ছে গরমে, তবু এই জায়গাটা ঠান্ডা আছে। আসেন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, সদাগের মাসুমের লব্বাইক লব্বাইক, জাহাউম্মাতুনে পুকারা মুহাম্মাদ, হামে জানো দিল সে পিয়ারা মুহাম্মাদ, মুহাম্মাদ কি আমো সল্লি আলা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাই জান, কিছু কথা জিজ্ঞেস করছি। এই যে কলমাটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহটা কলমা না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরোটা কলমা? এখন যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, তার মুখেও দাঁড়ি দেখবেন, তার মাথার টুপি দেখবেন, পরনায় জুব্বা দেখবেন, মেনে নেবেন? সেও মলি সাহেব, সেও কোরআন হাদিস বলে, মেনে নেবেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি। ইদানিং সমাজে বাহির হয়েছে একদল লোক যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে নাকি শিরক হবে। তাহলে আপনার আব্বা, আপনার দাদা, আপনার নানা, আপনার গোষ্ঠী, আপনার চোদ্দ পুরুষ, আপনাদের সবার বাপ, আমারও বাপ আদম আলাইহিস সালাম, তিনিও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কোথায়? আল্লাহ যেমন আদম নবী শেরু দিলে, হজরত আদম নবী চোখটাকে খোলার সেদিকে তাকালেন, হজরত আদম নবী চোখ খুলে দেখতে পেলে আল্লাহ বাজিবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নগরেরা
এটা হযরত আদম সাল্লাম আল্লাহ পাক এই আশা করলে, ও রব্বি আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আপনার তারিফ আপনার গুণগান আপনার দিকে লক্ষ্য করে, এটা তো আপনারই কথা, এটা আপনার বিষয়ে, আপনি যা কোনো খালিক নাই, আপনি যা কোনো প্রভু নাই, কিন্তু আল্লাহ পাক আপনি দোয়ায় দাহাল্লা শরি আপনার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কি এটা কি এটা কি, আপনি তো একা, না ছেলে আছে না বাপ আছে, না বেটি আছে না মা আছে, না দাদু আছে না নানি আছে, না নানা আছে না দাদু আছে, কিছুই তো নাই আপনার, না শুরু না শেষ, না আগে না প্রথমে, তাহলে আপনার নামের সঙ্গে এটা কার নাম জুড়ে আছে? আল্লাহ বললেন লাউলা কালামা খালাকতুল আফলাক আদম, জিসকে খাতির তুজে ভি বানায়া হাবিব, জব তু পানি আর মিট্টি কে সাথ মিলা হুয়া থা, উসসে ভি হাজারো সাল পহলে মে খুদা কুন ফায়কুন সে আপনি হুকমি নূর সে মেরে হাবিব মুহাম্মদ কো পয়দা কিয়া। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসকা নাম মেরে নাম সে জুদা নহি হোগা, মুহাম্মদ খুদা নহি মগর খুদা সে জুদা ভি নহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আলোচনা একটু মেয়েরাজের করবো, কেন এই মাসে রসুলের মেয়েরাজ হয়েছিল, তার আগেও বলে দিচ্ছি, রসুলুল্লাহর নামটা আল্লাহ নিজের সঙ্গে জুড়ল, হজরতে আদম নবী পড়ল, যে শেরেক করে তাকে বলা হয় মোশরেক। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা আলোচনা করতে গেলেও ভয় লাগে, কিন্তু এই বেঈমানগুলোকে বোঝাবার জন্য, এই যে বেঈমান কিছু বেরিয়েছে এদের ঘরে, এদের থেকে আপনারা বাঁচার জন্যে আপনাদের ঘরে বুঝাবো, এই বেঈমানদের একটুখানি বুঝিয়ে দিতে চাইছি যে তোরাও হিদায়ত হ, তাই একটু আলোচনা করতে হয়েছে। তাহলে আদম নবী যদি এ কলমা করে থাকে, ওদের কথায় আদম নবী, তাহলে কি হয়েছে বুঝছেন? তা আমরা সবাই তো মোশরেকের বাচ্চা, তাহলে তোদের কথাতে এই কথা কোনো আমি বলি বলে আমি খারাপ, আপনাদের কাছে খারাপ হচ্ছি না তো? ব্যাস, আমি আমার ভাই যদি আমাকে না খারাপ বোঝে, আমার আর সতাশ ভাইকে দেখার দরকার নেই, আমি নিজের লিয়েই মরছি, এত ভাই আল্লাহ আমাকে দিয়েছে। তো ভাই জান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বললেন আদম, আমি কোনো জায়গা থেকে আমার বন্ধুর নামকে আলাদা করিনি। দুনিয়া আখেরাতের মধ্যে যেদিকেই তাকাবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে মুহাম্মাদ রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ ওখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আছে না নাই? ও নজরেরা এমন বিভাগের মা তুমাতিরা, আল্লাহ বাবা নবী বাকে কি সম্মানে নবী বানিয়েছে, কি ইজ্জতের নবী বানিয়েছে, কি দরওয়ালা নবী বানিয়েছে, আসমানের দিকে তাকা আরশে আল্লাহ ওখানেও মুহাম্মদ, জান্নাতের বাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানেও মুহাম্মদ রাসূলুল্লাহ, হুরেদের চোখে আল্লাহর না ওখানে নবী পাকে না, জান্নাতের বাবে আল্লাহর না ওখানেও নবী পাকে না, ফারিস্তাদের মুখে আল্লাহ না ওখানেও নবী পাগে না। এ মুসলমান গরের ছেলে মেয়েরা তোরা চল্লার জেগে, ওখানে নবী পাগের জেগে, জব্বুরে আল্লাহ পাগের জেগে, ওখানে নবী পাগের জেগে, ইঞ্জিলে আল্লাহ পাগের জেগে, ওখানে নবী পাগের জেগে, কুরআন পাগে আল্লাহ পাগের জেগে, ওখানেও নবী পাগের জেগে, নামাজে আল্লাহ পাগের না ওখানেও নবী পাগের না, রোজাতে আল্লাহ পাগের না ওখানেও নবী বাগের না, হজেতে আল্লাহ বাগের না ওখানেও নবী বাগের না, যাকাতে আল্লাহ বাগের না ওখানেও নবী বাগের না, আজানে আল্লাহ বাগের না ওখানেও নবী বাগের না। এ নজরেরা কুল কায়নাতের যেদিকে তাকাবে, যেখানে আল্লাহ ওখানে আমাদের নেতা নবী মুহাম্মদ। আরো জোরে বলে আল্লাহ ভাই যান, বলেন কে রেখেছে এটা, কে রেখেছে? তা আল্লাহ যদি আপনার গ্রামের একটা লোককে ধনী করে, এখানে আব্বাস সিদ্দিকীর হিংসা করাটা কি উচিত হবে?
আমার মূর্খমি করা হবে? আমার আল্লাহ তার বন্ধুকে সম্মান দিবার জন্য তিনার নামটা রাখছে। আজকে আপনাদের জিজ্ঞাসা করি, নেতার সম্মান বাড়লে তাকে যারা অনুসরণ করে তাদের মনটা ভরে না ভরে না? তাহলে আমার নবীকে যারা নেতা বলে মানে তাদের মনটা অবশ্যই বড় হবে। আর যাদের কাছে আমার রসুল নেতা নয়, যাদের কাছে দুনিয়ার অন্য কেউ নেতা হবে, তাদের মনটা ছোট হয়ে যায় যে আমার নেতার ইজ্জতটা এরকম তো নয়, তোর নেতা তো চোর, তোর নেতার ইজ্জত বাড়বে কি করে? আমার নেতা এসেছিল বলেই তো তোর নেতা জন্ম নিয়েছিল, তাই তো নাকি গো? আমার নেতার ইজ্জতের সঙ্গে কারো নেতার ইজ্জত মিলবে না। আরে ইজ্জতটা বাড়িয়ে দিলেন কে? আল্লাহ স্বয়ং নিজে। তাহলে যেখানেই আল্লাহ সেখানেই মুহাম্মদ সাল্লাম আছেন না নাই? তাহলে জিজ্ঞাসা করছি আপনাদেরকে, কালকে পানি হবে না হবে না? সবাই বলে। এই যে কথাটা বললেন, আমার একটু দুঃখ লাগলো। কেন? আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। এটা হলো সাহাবাদের উক্তি। সাহাবা হুজুরদের যখন জিজ্ঞাসা করা হতো এটা কি হবে, তখন সাহাবার একটাই কথা বলতেন, আমাদের থেকে আল্লাহ আল্লাহ রসুল বেশি ভালো জানে। সত্য না মিথ্যা? তবে আল্লাহর রসুলের সঙ্গে পার্থক্য কি? আল্লাহর জানা আর রসুলের জানা পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। কি? আল্লাহকে কেউ জানায়নি, আল্লাহ নিজে নিজে জানে, আর রসুলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছে। 2025 ফাল্গুন মাসের 13 তারিখে কোন জায়গায় পানি হবে, রসুলুল্লাহর নূর যেদিন সৃষ্টি হয়েছিল রসুলুল্লাহকে আল্লাহ সব সেদিন জানিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝে আসছে? তা একটাই কথা বলে যাচ্ছি, নামাজ কাজা, নাজাতের রাস্তা আছে। রোজা কাজা, নাজাতের রাস্তা আছে। হজ কাজা, নাজাতের রাস্তা আছে। দাড়ি ছেড়েছেন, নাজাতের রাস্তা আছে। গান বাজনা থিয়েটার শুনেছেন, নাজাতের রাস্তা আছে। রসুলুল্লাহকে যদি চিনতে না পারেন, নাজাতের রাস্তা নাই। তাহলে নবীকে আল্লাহ কি করেছেন? হযরতে মূসা নবী বললেন, আল্লাহ পাক আমি আপনাকে দেখব। আল্লাহ বলল হবে না, মূসা বলছে ছাড়বো না, জেদ, ভালোবাসার বাইনা করা যায় না যায় না। হযরতে সর্বদিনও বাইনা করেছিলেন, একটা মানুষ বাইনা করে জেদ করে অনেক হাসিল করে নিতে পারে। হযরতে মূসা নবী বললেন, ও রব্বি আল্লাহ পাক আমি নবী মূসা আপনাকে দেখবো। আল্লাহ পাক বললেন, নবী মূসা রে আমাকে তুমি দেখতে পাবে না, আদম নবী আল্লাহ পাক আপনাকে দেখবো। আল্লাহ বললো হবে না, সামান নবীর আল্লাহকে দেখা শখ করলে, আমার আল্লাহ বললো হবে না, মূসা কিন্তু ছাড়ছে না। আমার আল্লাহকে বারবার বলে, ও রব্বি আল্লাহ বা আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে খালে বলে মানি, আমি আপনাকে প্রভু বলে মানি, আমি আপনাকে সিজদা করি, আমি আপনাকে রব বলে মানি, আমি আপনাকে সৃষ্টিকর্তা বলে মানি। আল্লাহ পা আমি মূসাকে আপনি দিদাদা। আমার আল্লাহ বললো হবে না, মূসা বললো ছাড়বো না, বাইনা করে গেলে। আমার আল্লাহ বললেন, আমি মূসা রে তুর পারে তারে আয়, তুর পারে নবী মূসা গেল। আমার আল্লাহ পাক 70 আয়া পর্দা বেতন থেকে একটা নূরের তাজাল্লি পাঠালেন, ওটা আল্লাহ পাক নয় নূর একটা আসলো। আল্লাহ পাক একটা সিপাতি না নূরুন, একটা নূর আসলে ওই নূরটা পড়া শেষাতে হযরত আদম নবী অজ্ঞান হয়ে যে গড়িয়ে 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 তুর পাতে নিচে চলে এলো। আল্লাহ পাকে ওই নূরের তাজাল্লিতে তুর পাটা পুড়ে চার গড়ে গেল, কিন্তু আল্লাহ পাক মূসার কিছু হলো না। মূসা নবীকে আল্লাহ হিফাজত করলে, কিন্তু খোদার দেখা কি মূসা নবীর হয়েছে? হলো না। এত বাইনা করছে তাও পাচ্ছে না, আর বাইনা করলে পাওয়া যায় না যায় না, কিছুটা তো পেয়েছে, একটা নূর দেখতে পেয়েছে তো ভাই, বাইনা না করলে ওই নূরটাও পেতনি দেখতে। তবে ওটা কিন্তু আল্লাহ নয়, খুব ভালো করে বুঝবেন।
এই টিউবলাইট জ্বলেছে, এগুলো সব আলো হয়ে আছে, তাই তো নাকি গো? এইখানটা এই যে আলোটা আছে এটা কি টিউবলাইট? খুব ভালো করে বুঝবেন ভাই, যেটা তুর পারে এসে পড়েছিল ওটা আল্লাহ নয়। তো বাইনা আমাদের করতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে বার 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 চাইতে হবে। মুসা নবী সামান্য টুও তো পেল, ঠিক সেই রকম বাইনা করেছিলেন একটা ওলি বান্দা যিনার নাম হচ্ছে হযরতে সরফুদ্দিন, যিনি আল্লাহর কাছে বাইনা করলেন কি 25টা বছর ইখতিলাফ, 15টা বছর ধরে আল্লাহ আল্লাহ করে জিকির করছে। আল্লাহ বলল যা সরফুদ্দিন কি চাই জিজ্ঞাসা কর। আল্লাহর ফেরেশতা এলেন, সরফুদ্দিন হুজুর একটাই কথা বলছেন, হযরতে আলী হুজুরকে আল্লাহ যে দরজা দিয়েছে ওই দরজাটা আমাকে দিতে হবে। আল্লাহ বলল ফেরেশতারা যে বল ওটা আলীর জন্য স্পেশাল, ওটা হবে না, অন্য কিছু চাইতে বল। আল্লাহর নিয়াজনাতে সরফুদ্দিন একটাই কথা বললেন, আল্লাহ পাকে মানা কা ফরিশতারা চান চলে যান, আল্লাহ পাকে যে জানিয়ে দা আমি সরফুদ্দিন একটাই তামান্না, আমি সরফুদ্দিন একটাই ইচ্ছা, হযরত আলী মুর্তো যাকে আল্লাহ পাক যে দরজাটা দিয়েছে ওই দরজাটা যেন আল্লাহ আমাকে দেয়। কিন্তু এই হবে যখন বলতে লাগলে আল্লাহ ওই সময় বললে এ আমার ফরিশতারা না না পাবে না পাবে না, ওই দরজাটা আল্লাহ আমি আলীর জন্য খাস শুনেছি, কিন্তু সরফুদ্দিনও ছাড়ল না, আবার চলে গেল জঙ্গলেতে একটা গাছেতে পাটাকে ঝুলিয়ে দিয়ে আল্লাহ 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 করে ডাকতে লাগলে 10টা বছর কাটিয়ে দিল। আমার আল্লাহ বা বললে হে আমার ফরিশতারে আমার বান্দা ছাড়বে না, আমার বান্দা না ছোট বান্দা, হে আমার ফরিশতারে যা আমার বান্দাকে যে জিজ্ঞাসা কর আমার বান্দা কি চায় ও নিয়ে ডাকছে। আবার ফরিশতারা আসলেন একটাই কথা বলতে লাগলে আল্লাহ পাকে মালাকা ফরিশতারা যা আল্লাহ পাকে যে বলে যা আমি সরফুদ্দিনের একটাই দরজা চাই, যে দরজাটা হযরত আলীকে আল্লাহ দিয়েছে। 25টা বছর ধরে একটা দরজা তালাশে আছে, তাহলে হযরত আলী মুর্তজাকে আল্লাহ কি দরজা দিয়েছেন বুঝছেন তো ভাই? 25টা বছর না খাওয়া দাওয়া একটা মানুষ কি আল্লাহ আল্লাহ করতে পারে? মন্ডল সাউন্ড যে কোনো ইসলামিক অনুষ্ঠানের হাইফাই সাউন্ড সিস্টেম পাওয়ার জন্য এবং ওই অনুষ্ঠানটিকে রেকর্ডিং করার জন্য অনলি অন মন্ডল সাউন্ড, যোগাযোগ করুন মন্ডল সাউন্ড মেন্টু মন্ডল কোড়লা বাজার হাওড়া মন্ডল সাউন্ড। 25টা বছর ধরে একটা দরজা তালাশে আছে, তাহলে হযরতে আলী মুর্তজাকে আল্লাহ কি দরজা দিয়েছেন বুঝছেন তো ভাই? 25টা বছর না খাওয়া দাওয়া একটা মানুষ কি আল্লাহ আল্লাহ করতে পারে? এ আজকালকার জামানার মানুষ মানবেন আপনারা? সায়েন্সের যুগের ছেলে, মডার্ন যুগের ছেলে আপনারা, কয়েক সেকেন্ডের মধ্যে করোলার কথাটাকে আপনি আমেরিকা লন্ডন সৌদিতে শুনিয়ে দিচ্ছেন, সেই পিরিয়ডের মানুষ আপনারা? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই 25টা বছর ধরে হযরতে সরফুদ্দিন হুজুর পানি ছাড়া অন্য কিছু না খেয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছে, এটা কি সত্য কথা ভাই? এটা কি সম্ভব? বিবেক নামক বুদ্ধিকে জিজ্ঞেস করছি, হ্যাঁ আর না দুটো উত্তর দেন, দুটোর মধ্যে একটা, পারবে না পারবে না, এটা কি সম্ভব হয়? আয় সুন্দর কথা, আল্লাহ চাইলে সব সম্ভব হয়। তো মানুষ না খেয়ে বাঁচে খেলেই মরে, সত্য না মিথ্যা? গো যাও না, এখন হয়তো এই আজকের দিনে জলসাই কুটুম টুটুম এসেছে, বাড়িওয়ালা একটু ভালো মন্দ করেছে, মুরগি করেছে, গরু গোস করেছে, খাসি করেছে, বিরিয়ানি টানি করেছে, দই টই যা পেয়েছে একদম খেয়ে এই পর্যন্ত ঠেলে তুলেছে। এই গরমে যদি কেউ এই পর্যন্ত খেয়ে ঠোলে তোলে ভাই, তার কালকে হসপিটালে যাওয়া সম্ভব আছে না নাই? আর আজকে সারা রাত যদি কেউ শুকিয়ে থাকে তার কালকে কিছু হবে? শরীর আরও ফ্রেশ থাকবে, কথা বুঝে আসছো তো নাকি? মানুষ খেয়েই মরে না খেয়ে, এই মানুষ না খেয়েই বাঁচে খেয়েই মরে। যাই ও জি কথা বলতেছিলাম, হযরতে সরফুদ্দিন বাইনা শুনে আল্লাহ পাকের ফেরেশতারা চলে গেলে,
জানিয়ে দিলে ওর আল্লাহ আপনার সরপুত্রে একটাই কথা, হজরত আলীকে যে দরজাটা দিয়েছে ওই মর্ত বয়স ওরটা দিতে হবে। আল্লাহ ওই সময় বলতে লাগলে গুলোর মধ্যে থেকে একটা দরজা সরফুদ্দিন কে দেবো, ওই দরজাটা নেবে কিনা জিজ্ঞাসা করা। হজরতে সরফুদ্দিন কাছে এসে ফেরেশতারা জানিয়ে দিলে, হজরতে সরফুদ্দিন বললেন আল্লাহ বা খুশি যখন হজরতে আলীর একটা দরজা দিচ্ছে ওই দরজাটা আমি সরফুদ্দিন নিতে রাজি আছি। কি দরজা দিয়েছিলেন? হজরতে আলীর শরীর থেকে আল্লাহ একটা খুশবু বাহির করত, ওই খুশবুটা হজরতে সরফুদ্দিন হুজুরে শরীর দিয়েও আল্লাহ জারি করলে সে হজরতে সরফুদ্দিনের নামের পাশ হয়ে গেল হজরতে সরফুদ্দিন সা বুহে আলী, অর্থাৎ আলী কা খুশবু। তাহলে পেলো না পেলো না, ধরতে হবে না হবে না, আল্লাহ খুব সাবধান। টাকার গরম, নেতার গরম, পীরের গরম, এলেমের গরম, তাকতের গরম, ম্যান বল, জনবল, রূপের অহংকার সব আমার আল্লাহ ঠান্ডা করে দেবে। যেদিন মাথার এক বেগদা ওপর এখতেলাফ এক হাত ওপরে, সূর্যটাকে আল্লাহ বলবে নাপ, সেদিন তোমার কোনো নেতা নেত্রী এসপি ডিসপি প্রধান ইমাম মুয়াজ্জিন কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাই বলবে একটাই কথা, আমার কি হবে, নফসি নফসি নফসি। উস্তাগারও নেই কারিগরও নেই, সব হাওয়া। কারিগর কি উস্তাগার বলছে, হারা তোকে কত ভালোবাসতুম, কাজ ফাঁকি দিয়ে পয়সা তোর ফাঁকি দিয়ে দিয়ে দিয়েছি আগে আগে, আজকে তুই দেখ না। উস্তা কারিগর বলবে নফসি, আমার কি হবে, এখন তোমার কথা ভাবার আমার সময় নেই। আর উস্তাগারকে কারিগর বলবে কত মহব্বত করেছি, রাত থেকে রাতে ওভার ডিউটি দিয়ে তোমার কাজ করে দিয়েছিলাম, পয়সা নিইনি, ভালোবাসাই করে দিয়েছি, আজকে একটুখানি পাশে দাঁড়াও না। ও একটাই কথা বলবে, নফসি আমার কিছু করার নেই। বুঝে আসছে ভাই? ভাইয়ের মতো বন্ধুর মতো হাসি খুশিতে বলছি, বোঝার চেষ্টা করেন, খুব নিজের মনে করি তাই বলি। গত পরশুদিন একটা ছেলে আমাকে আন গাল পেড়েছে, আর পারবি পারবি গ্রামের গুটে কত মহব্বত করা ছেলেদের সামনে পেরেছে, মাত্তমার 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 এমন মেরেছে হসপিটাল ভর্তি। সিকি ঠেলা সামলা, এবার তারা যে কেস করে দিয়েছে, ফোন করেছে ভাইজান পুলিশ ঢুকছে, আমি কোন থানা আশপাশের মধ্যে একদম কাছাকাছি, আমি যে দে বড়বাবুর নম্বরটা জোগাড় করে দে, নম্বর জোগাড় করে দিয়েছে। বড়বাবুকে তুলে বলছি, তোমাকে যদি আমার কাঁচা কাঁচা দুটো গাল দিই তুমি কি করবে? উঠে রেখে গেছে প্রথম জায়গায়। আমি ফুরপাশে পীর সাহেব বলছি, কত পীরের ছেলে বলছি বলিনি, পীর সাহেব বলছি, বলছে ও আচ্ছা আপনি এরকম, আমি তাহলে কেসটা ঠিক এইরকম হয়েছে, আমাকে কিছু ছেলে ভালোবাসে, আমি ভালো কি খারাপ কি মন্দ যারা আমাকে ভালোবাসে তারা বুঝবে, তোর সাথে আমার সম্পর্ক নেই, আমি চোর কি টাকা তোকে আমার বিষয়ে কে মাথা মারতে বলেছে, তাই তো নাকি ভাই? আমার ব্যক্তি স্বাধীনতা আছে না নাই, তোর সঙ্গে যেন আমার সম্পর্ক নেই, তুই আমার কৈফিয়ত নিবি কেন, তুই আমার বিষয়ে মাথা মারার অধিকার তোকে কে দিল, তোকে কে দিল, ব্যাপারটা বুঝে গেছে যে একটু মিউচুয়াল করে দিয়েছে, কথা বুঝতে পেরেছে? কেসটা ডিসমিস, আজকে আবার ফোন করেছে ভাইজান সব মিটে গেছে, আমাদের কিছু বলেনি। তো ভালোবাসা একেই বলা হয়, তাই তো নাকি গো? কিন্তু আজকে বলে যাচ্ছি, খবরদার গায়ে হাত তুলবেন না, ঘৃণা করে দূরে থাকবেন, গায়ে হাত তোলাটা ঠিক নয় গণতান্ত্রিক দেশে। যদি এটা ইসলামিক কান্ট্রি হতো ফতোয়া দিতাম তাকে কতল করতে পারলে শহীদের দরজা তুমি পাবে, যদি তুমি ওকে লড়াই করতে যদি কতল করে দাও। তো ভাই জান, খুব দুঃখের সময় এসছে এখন, অজ নসিহাত করাই আজকে ছেলেগুলো কমিটি করতে গেলে তোমাদের পাশে, কোন গ্রাম গা তোমাদের একটু বলো না, এদের এতে করে বলছিলাম তা আপনাদের এখানে এসেছিলাম, ওই নাম ফোন নাম্বার চাইলাম, একটা রসুলের জন্য লড়াই করার একটা দল তৈরি করতে চাইছিলাম, নবী সৈনিক তৈরি করব।
কথা বুঝতে, আমরা সব ভাইরা মিলে আঞ্জুমানে জমিয়ে তুলে আমার দ্বারা দিয়ে কাজ করছি। আপনাদের এই মাঠটা যে আছে এখানে একটা সমাবেশও করার চিন্তা ভাবনা করছিলাম, কাদের দ্বারা দিয়ে করবো? তোমাদের নাম টাম চেয়েছিলাম, এখনো তো পেলাম না। ইবাদুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জিদার হদীনা মিলেঙ্গে ওহাপে কসর কি সহারা মিলেঙ্গে সহারা না দোঙ্গে ফির কমলি ওয়ালে কেসে কিনারা কিনারা সল্লি আলা সাইয়্যিদিনা কমিটির ভাইরা ওই চেয়ার গুলো বিছিয়ে দেন না, ওই চেয়ার গুলো বিছিয়ে দেন। তো ভাই যান, যে কথা বলছিলাম একটু শুনছেন তো না, কষ্ট হচ্ছে আপনাদের। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, আল্লাহ দিদার, আল্লাহকে দেখেছে। আদম নবী দুনিয়া এসে বলেছে আল্লাহ আছে, এ আদম তুমি দেখেছো না? আল্লাহ দেখিনি। এ নূহ নবী তুমি দুনিয়া এসে কি বলেছো? আল্লাহ আছে। এ নবী নূহ আল্লাহ দেখেছো না? দেখিনি। তামাম নবীদের গায়ে দিয়াশা করলেন আল্লাহ দেখেছে। সবার মুখে একটাই কথা বলবে, আল্লাহ যে সত্য কথা, কিন্তু আল্লাহকে আমরা দেখিনি। কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করো, আমার রাসূলুল্লাহ বলবে আমি নবী মুহাম্মদ এই দু চোখ দিয়ে জুব ভরে আল্লাহকে দেখেছি। পার্থক্য আছে না? না, কাদের সঙ্গে? আমাদের সাথে। আমরা তো ঢোল কোম্পানি, তাদের মলম, কোনো দাম আছে আমাদের? নবীদের সঙ্গে আমার নবীর পার্থক্য আছে, সত্য না মিথ্যা? আমার আগে বলছিলেন না আফতাবউদ্দিন ভাই, মৌলানা সাহেব ভাই, যে আমার রসুলের আব্বাজান আবদুল্লাহকে দেখে মক্কার মানুষেরা পাগল, মহিলারা পাগল হয়ে যে বিয়ে করতে চেয়েছিল। কার খাতিরে? রসুলের খাতিরে, রসুলের খাতিরে। কথা বুঝেছেন তো ভাই? আমাদের আগমন, আমাদের জন্ম আর রসুলুল্লাহর আগমন দুটো কি এক? রসুলুল্লাহর আগমনটা কেমন করে হয়েছিল একটু বলে দিই। যখন কথা এসেছে, আমার আপনার সংসার যাদের হয়েছে, সংসারে প্রথম ঘরটাকে কি বলা হয়? যে যখন স্বামী স্ত্রী প্রথম দেখা সাক্ষাৎ হয়, কি ঘর বলে ওটাকে? জোরে বলেন না। অনেকে বলে ফুলসজ্জার রাত, আমি ফাটা কপালে, ফুলসজ্জার রাত শিখেছি, বাসের ঘর না, বাসের রাত বলে। তো ওই ঘরে যখন যায় তখন কি হয়? স্বামীরা প্রথম স্ত্রীকে চুম্বন করে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমার রসুলের আম্মা আর আব্বার ক্ষেত্রে উল্টো হলো। যেই আবদুল্লাহ ঘরে ঢুকলেন, আমেনা এসে রসুলুল্লাহ আব্বাজান আবদুল্লাহকে চুম্বন করলেন। যেই চুম্বন করলেন, সঙ্গে সঙ্গে নূরটা রেহেমে চলে গেল। তাহলে এই পয়দাইশটা কেমন বুঝলেন? চুম্মনে পয়দাইশ। এটা খুব সাবধান, কিছু বুঝে আসছো তো নাকি? বেশি ডিপ আলোচনা করতে পাচ্ছি না। আমাদের জন্ম
আর রসুলুল্লাহর আগমন দুটো আলাদা হলো তো নাকি? আমাদের আম্মাজা আবদুল্লাহকে চুম্বন করলেন, সঙ্গে সঙ্গে গর্ভে আওলাদ দিল আল্লাহ, যার নাম কি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু না। এ দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য কে করছে? আল্লাহ করছে। কিতাবুল হালাবিয়া পড়বেন, বাংলায় বেরিয়ে গেছে এখন, বাংলায় সব দিচ্ছে কি জানি না, আমাদের তো সব নফসি কিতাব, আরবি টু আরবি, সব মাদ্রাসায় পড়া তো আগে, সব সেই সময় পড়া। তামাম নবীর আল্লাহ আগে গাজ আশা করলো, আল্লাহ আপনাকে দেখবো, আপনাকে দেখবো, কেউ আল্লাহ পাকে দেখতে পেল না। আমার রসুল্লাহ কিন্তু আল্লাহ পাকে আশা করে না, বলে না আল্লাহ আপনাকে দেখবো, আশা অবশ্যই করেছে কিন্তু বলে আল্লাহ তোমাকে দেখবো। কিন্তু আমার রসুল্লাহ বলার পূর্বে আল্লাহ এক তারিখে, মেয়েরাজের সাতাশ তারিখে, আমার হাবিবকে দাওয়াত দিলা, আমার দরবারে নিয়ে আসবো, আমার হাবিব মেহমান হবে, আমি নওয়াজি হব, আমার হাবিব মেহমান হবে, মেজবান হবে, আমি আল্লাহ পাক আমার হাবিব মেহমান হবে, আমি আল্লাহ পাক মেজবান হবো, অর্থাৎ আমার হাবিবকে আমি আল্লাহ পাক দাওয়াত দেবো। হযরতে জিব্রাইল দুনিয়া জমিনে এলে আমার নবী পাককে নিয়ে আল্লাহ পাকের দরবারে যাবে। কিন্তু এখন জিজ্ঞাসা করছি, আমার রাসূলুল্লাহর মিরাজটা আল্লাহ পাক কেন করালেন? কোন নবীকে দেখা দিল না, আমার রসুলকে দেখা দিল কেন? এর পিছনে কারণ আছে না নাই একটু সরাসরি দেন, আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কেন ভাই? আমরা তো রাত জাগা মানুষ, সেই আশ্বিন মাস থেকে চলছে, কথা বুঝতে পেরেছেন? আর গোটা পনেরো দিন গেলে একদম জানে বেঁচে যাব ভাই, আবার কি তিন থেকে সাড়ে তিন মাসের জন্য আবার শুরু হয়ে যাবে, আল্লাহ রে কি হবে আল্লাহ পাক জানে। তাই গরম যা পড়ছে, না খেয়েও থাকা যায়নি, আইসক্রিম খেয়ে ফেলছি, ঠান্ডা পানি খেয়ে ফেলছি, কথা বুঝতে বলছি যে ঠান্ডা লাগছে, তো যা একটু খেলে তো, এই জন্য একটু সমস্যাও হচ্ছে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? তো আমার রসুলুল্লাহর মিরাজটা হলো কেন? তিনটে কারণ আছে, অনেক কারণ আছে, তিনটে কারণ আমরা জেনেছি, বাকি কারণ তো রসুলের সঙ্গে আল্লাহর কি কথা হয়েছে কেউ জানে ভাই, কেউ জানে, যতটুকু কিতাব থেকে পেয়েছি ততটুকুই তো জানি। প্রথম নম্বর কারণ হলো, তামাম নবীদের নবী হলেন আমার নবী, অর্থাৎ আমার তামাম নবীরা বলল আল্লাহ আছে, তামাম নবীরা যে সত্য কথা বলেছে এই সাক্ষীটা আমার রসুলুল্লাহ দেবেন, তাই আল্লাহ নিজে দেখে এসে বলছে এই জান্নাত আছে, সব আছে, আমি রসুলুল্লাহ দেখেছি, মান বাকি যত নবী বলেছে সব সত্য বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো, আমার রসুলের মর্তবা শানটাকে তামাম নবীদের সামনে বাড়িয়ে তুলবে। তিন নম্বর হলো, আমার রসুল হলেন ইমামুল আম্বিয়া, তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম তামাম নবীদের ইমাম হলেন আমার নবী, সত্য না মিথ্যা? তাই একটা নামাজ হবে, কথা বুঝছেন? এগুলো সব আমার আল্লাহ আমার রসুলকে দ্বারা দিয়ে করাবে, এটা আমার রসুল জানে না জানে না। আমার যে মেয়েরাজ হবে, আমাকে জিব্রাইল নিতে আসবে, এগুলো আমার রসুল জানতো আগে? একটু জিজ্ঞাসা করছি, জানতো ভাই? এই জিজ্ঞাসার পিছনেই কিন্তু ইমান্য কি আছে, এই রসুল চিনতে না পারলে আগেই বলে দিলাম কিচ্ছু নেই ভাই নাদাতের, আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, পৃথিবীর সব মাওলানাকে এক জায়গায় করেন, আর এই গুণাগার অহংকার করছি নি ছোট মতো মানুষটাকে এক জায়গায় করে দেন, এই উত্তরটার বীজখানে আমি লড়াই করতে রাজি আছি, যে রসুল চিনল না তার নাদাত কোনো দিন নাই, আর যে রসুল চিনেছে সে পৃথিবী পরিমাণ গুণালে কবরে ঢুকলো, তার মুক্তি একদিন না একদিন আছে। কিছু কথা বুঝে আসছে? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি পিছনের ভাইদের? তোমরা সব নবীর পক্ষে তো নাকি, না বুদ্ধ আর মমতার পক্ষে? যে আমার নেতা নেত্রীর কথা হচ্ছে না কেন? অনেক হুজুর এসে করে, এ হুজুরটা করছে না কেন বল দিয়ে? কেন তোমার নেতা নেত্রীর কাছে এই করলার বুকে সব থেকে যে গরিব লোকটা তার ইজ্জতটা আমার কাছে অনেক বেশি, কারণ এ হলো আল্লাহকে মানে, এ হলো রসুলুল্লাহকে মানে। কোরআন বলছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, প্রতিটা বেঈমান হলো নাপাক, আর এ হলো পাক। এর কথা বলবো তো ওদের কথা বলবো?
বিয়ানেরা অনেক বড় কথা মেন মেন জায়গা কোনো কেটকু জানিয়ে দিচ্ছি, কেন সময় চলে গেলে বলতে পারবো না। ও না জানেরা যুবকেরা, আল্লাহ বাবা নবী পাকে কি সম্মান করে শোনে, বিশ্বে মাল্লা আমাদেরকেও মহাব্বত করে ওই নবী পাকের খাতিরে। তামাম নবীদের মধ্যে যা আছে তার থেকেও শ্রেষ্ঠ গুণটা আল্লাহ বাবা নবীকে দিয়েছে। আম্মা জান সুলেখা হযরত ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছিল, ইউসুফ করে দিবানা হয়ে গিয়েছিল, ইউসুফকে প্রেম করে ফেলেছিল, বাদশা বলতে লেগেছে, বাদশা দরবারে ছিল, তামাম বিশ্বে মেয়েরা বলতে লেগেছে, মিশরে মেয়েরা বলতে লেগেছে, এ সুলেখা তুমি একটা বাদশা দরবারের মেয়ে হয়ে ইউসুফের জন্য পাগল হয়ে আছো, যে ইউসুফটা একটা সাধারণ ছেলে। ওই সময় জুলেখা একটাই কথা বলেছিলে, এর উত্তরটা আমি তোমাদেরকে পরে বলবো, পরে বলবে উত্তরটা। ইউসুফ নবীকে জেলে বন্দি করে রেখেছিল, ইউসুফ নবীকে আবার ধরে নিয়ে এসেছে, সবার হাতে একটা করে ছুরি, পেঁয়াজ অথবা লেবু, দুটো কথাই আছে ভাই কিতাবে, এই রকম ধরনের একটা ফল কিছু দিয়েছে যেটা ছুরি দিয়ে কাটতে হবে। আর ইউসুফকে ঠিক সেই সময় নিয়ে এসে বলছে, তোমরা ছুরি দিয়ে ওই লেবু বা পেঁয়াজটাকে কাটো। যত মহিলারা জুলেখাকে জিজ্ঞেস করেছিল যে ইউসুফকে এত ভালোবাসিস কেন, দুনিয়ায় কত লোক আছে সবাইকে ছেড়ে দিয়ে ইউসুফের প্রেমে পড়ে আছিস, এর রহস্যটা কি? এমন সময় ইউসুফ নবীকে ওদের ঘরে বলল, পেঁয়াজ বা নেবুটাকে কাটো। মহিলারা কাটা শুরু করেছে, আর জুলেখা ইউসুফ নবীকে ঢুকিয়ে ডাক দিয়ে বলছে, এ মিশরের মেয়েরা, ইউসুফকে একবার তোরা দেখ। যে ওই নবী ইউসুফের দিকে মেয়েগুলো মুখ তুলেছে, ইউসুফ নবীকে দেখতেই রয়ে গেছে, পেঁয়াজ নেবু কাটা ছেড়ে দিয়ে যে যারা আগুন কেটে ফেলেছে একটু কষ্ট বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীকে কত সুন্দর আল্লাহ করেছিল বুঝছেন? তা ইউসুফ নবীকে দেখে মক্কা মিশরের মেয়েরা আগুন কেটেছে, আর আমার রসুলুল্লাহকে দেখে কি করেছে? আল্লাহ রসুলকে দেখে মক্কার মহিলারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আগুন কেটেছে, এরা জান কেটে দিয়েছে, কথা বুঝছেন? সেই নবী পাককে মেয়েরাজ হবে, জিব্রাইলকে আল্লাহ পাঠালে বোরাক নিয়ে হাজির হচ্ছে, 70,000 ইখতিলাফ, 2,10,000 ফারিস্তা নিয়ে এসেছে, সব ফারিস্তার হাতেই ঝান্ডা আছে, এই ঝান্ডাতে একটা চিহ্ন ছিল, সেই চিহ্নটা হচ্ছে পাঁচ হাতের একটা আঙুল। তাই তো নাকি? একটু বলবেন তো, পাঁচ হাতের একটা আঙুল ছিল, কংগ্রেসি চিহ্ন ছিল নাকি? তাহলে কেস্তে হাতুড়ি ছিল, জুরা ফুল, তাহলে মুসলমানের ছেলে এই ঝান্ডা গুলো ধরছে কেন? তাহলে মুসলমানের ছেলের উচিত ছিল যে ঝান্ডাটা ফেরেশতারা ধরে ধরে দুনিয়ার জমিনে আমার রসুলকে নিতে এসেছিলেন, সেই ঝান্ডাটা আমরা ধরব। এটা উচিত না? উচিত নয়। এই এলাকার নজওয়ান তরুণেরা, কথায় ব্যথালিও না, পরিবর্তন হবার চেষ্টা করো, তোমার মিজাজের ধার আব্বাস সিদ্দিকী ধরে না, তোমার ক্ষমতা নেতা নেত্রীর আছে, আব্বাস সিদ্দিকীর ক্ষমতা স্বয়ং আল্লাহ রয়েছে, তোমার ক্ষমতা আমি পওড়া করিনি, বেরিয়ে যাব দাদা হুজুরের মাদ্রাসা একটু বদ্ধ করে চলে যাব, যা মুরগি যাবে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? ওই ঝান্ডায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে যারা নেতা বলে মানে তাদের হাতে কলমার ঝান্ডা থাকা ছাড়া অন্য কোন ঝান্ডা ওঠা উচিত কি? একটু চিৎকার দিয়ে বলো, ওঠা উচিত কি? কারা কারা না বলছো হাত তোলো তো দেখি, যে অন্য ঝান্ডা ধরা উচিত নয়, হাত তোলো। যদি কেউ এখানে প্রধান থাকে হাত তুলবেন না, এমনি সাধারণ মানুষ হাত তোলে, ধরা উচিত, ধরা উচিত, হাত না বান। যখন আপনারাই উচিত নয় বললেন, তাহলে আপনারা অনুচিত কাজ করবেন, করবেন, খবরদার ধরবেন না। প্রধানকে ধরতে মানা করলাম কেন? ওটা চিনার জন্য, আমি সিপিএম এর তৃণমূলের, চিনবে কি করে? ওই জন্য প্রধানের জন্য ছাড় দিলাম, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা খবরদার ঝান্ডা ধরবেন না, ভোট দেবেন, ভোট দিয়ে আলাদা জিনিস, ঝান্ডা ধরা আলাদা জিনিস। এমানেরা যুবকেরা মুরুব্বিয়ানেরা ও নবী পাকের উম্মা উম্মাতিরা শরখেরা দেরখেরা, আমার নূরে নবী দুনিয়া জমিনে রয়েছে, আল্লাহ পাক ইব্রাহিমকে পাঠিয়ে দিলে, এ আল্লাহ
কিতাবের মধ্যে লেখা আছে আমার রাসূলুল্লাহ সেদিন নিজের রোজা শুনিয়েছিলেন না, ইখতিলাফ রয়েছে উম্মে আনের ঘরে ছিলে, ইখতিলাফ রয়েছে বাইতুল হারামে ছিলে, ইখতিলাফ রয়েছে অন্য অন্য জায়গারও কথা বলা আছে, তবে কোরআন থেকে পাওয়া যায় বাইতুল হারামের মধ্যে আমার রাসূলুল্লাহ ছিলে। এ বিশ্ব মানুষেরা আমার রাসূলুল্লাহ ওই দিন নিজের ঘরে কেন শুলো না, রাসূল আমার বাইতুল হারামে কেন শুলো, এর পিছনে কি রহস্য আছে এটা কি আপনারা বলবে? আমি অন্যদিকে যাই, আল্লাহ নবীকে তুলতে আসলে হযরত জিব্রাইল আওয়াজ দিলে, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব ঘুমিয়ে আছে, আমি জিব্রাইলে তুলতে বড় ভয় লাগছে, আল্লাহ পাক আপনার হাবিবের ঘুমের ব্যাঘাত দেবে, কোরআন বলছে আমার হাবিব ঘুমালে তোমরা তাকে তুলো না, আল্লাহর রকম শরিয়াতের রকম এটা, এ রব্বি আল্লাহ পাক আমি জিব্রাইল কি করে আমার রাসূলুল্লাহকে তুলবো, আমি জিব্রাইলের চিন্তা হয় আমার রাসূলুল্লাহকে তুলতে গিয়ে বেয়াদবি যদি হয়ে যায়, এমন করে চিন্তা করে আল্লাহ পাকের দরবারে হযরত জিব্রাইল আওয়াজ দিয়ে দিলে, আমার আল্লাহ বৈষয় জানিয়ে দিলে, এ হযরত জিব্রাইল আমার বন্ধুকে এমন একটা স্টাইলে তুলবে, এমন একটা কায়দাতে তুলবে, দুনিয়া জমিনে কেউ যেন কাউকে এইভাবে না তোলে, আর কোনোদিন তুলতে পারবে না, কেমন করে তুলবে? এ হযরত জিব্রাইল তোমার সবচেয়ে দামি জিনিস কোনটা? হযরত জিব্রাইল বললে, এ রব্বি আল্লাহ পা আমার জিহ্ মুবারক, ইনশাআল্লাহ জানালে, এ হযরত জিব্রাইল রে আমার নবীর নূরের কদমের কাছে বসে যা, পায়ের দিকে বসে গিয়ে তোমার জিভটা বার করে দিয়ে আমার হাবিবের নূরের পায়ের তালুতে তোমার জিভটা দিয়ে ফুলাতে শুরু করো, আরো জোরে বলে। আমার নেতার মতো ইজ্জত কারো আছে? এর থেকে বেশি মনে হয় বড় কম আমার ইজ্জত আছে নাকি? খবরদার, রসুল ছাড়া কাউকে নেতা বলে মানবেন না, নেতা যদি একটাই থাকে সেটা নবী মুহাম্মদ সাল্লাম নেতা, আর বাকি সব কি ক্যাঁতা। শুনছেন, ওই শীতের সময় কাজে লাগে, পারবেন যখন প্রয়োজন হয় যাবেন, তারপরে বলবেন আসসালামু আলাইকুম, পরে দেখা হবে। কিন্তু কিছু বুঝে আসছে নাকি গো? আমি কথা কিছু ভুল বলছি না তো? আমার রসুলকে নেতা বলে মানবেন, এটা এমন একটা নেতা যে নেতার কদমের তালুকে জিব্রাইল নিজের জিভ লাগিয়ে দিয়ে তুলছে। রসুলুল্লাহ তো সব জানতে পারে, রসুলুল্লাহকে তো আল্লাহ পাক সব জানিয়েছে, জিব্রাইল যে আজকে তারিখ আসবে এটা আমার রসুল জানতো, তাই তো রসুল ঘরে শুলেন না। কেন ঘরে শুলেন না, কারণ আছে না নাই, এই কারণটা আপনারা বলবেন। তবে রসুল জানতো আজকে তারিখে জিব্রাইল আসবে, আমি রাসূলুল্লাহ আল্লাহর দিদারে যাব, এটা আমার রসুল জানতো। জিব্রাইল যখন পায়ের গোড়ায় এসে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহ অবশ্যই জিব্রাইলকে দেখেছে, জিব্রাইল পায়ের গোড়ায় বসছে, জিভটা বার করছে, সব রাসূলুল্লাহ জানে, রাসূলুল্লাহর পায়ের তালুতে জিব্রাইল জিভ দেবে, রাসূলুল্লাহ এটাও জানে, তারপরে রসুল উঠে বসবে, জিব্রাইল সালাম দেবে, সব রসুল জানে। কে জানিয়েছে? আল্লাহ। কিন্তু সিস্টেম একটা করে দেওয়া হয়েছে তো নাকি গো? পাট 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 সব হবে। আপনি 60 টাকা রিচার্জ করেছেন, 40 টাকা এখন দেবে, দুদিন পরে 20 টাকা দেবে, এটা আপনি জানেন না? জানেন না, 20 দিন পরে 20 টাকাটা এসেছে, কিন্তু ওর রিচার্জটা আগে হয়ে গেছে। তা আমার আল্লাহ আমার রসুলের ব্রেনে রসুলকে সব জিনিসটাকে দেখিয়ে দিয়েছে, কি ঘটবে কিয়ামত পর্যন্ত, জান্নাতে কে কে যাবে, জাহান্নামে কে কে যাবে, সব ফাইসাল্লাটা রসুলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমি আওয়াজ ভুল করছি নাকি গো? যদি ভুল মনে হয় আপনার ঠিকঠাক একটু শিখিয়ে দেন না, আমি শিখবো, কি আছে? তা বলে কালকে যেন সমালোচনা করবেন না। একটা ছেলে শিখতে চাইছে, তাকে শিখানো ছেড়ে দিয়ে তার পিছনে সমালোচনা করা, এটা কি বুদ্ধিমানের কাজ হয়? আমাকে একটু শিখিয়ে দেন, আমি একটু শিখতে চাইছি, আমি তো এটা শিখেছি তাই আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী সালাম দিলেন, রাসূলুল্লাহকে জিব্রাইল সালাম দিলেন, রাসূলুল্লাহ সালামে জবাবটা দিলেন, ও নজরেরা
আল্লাহ নবী আশা করেছিলেন এ হযরতে জিব্রাইল কি খবর বল তো দেখি, রাসূলুল্লাহ জানে তাও কেন জিজ্ঞাসা করলো, এর পিছনে কি রহস্য আছে এটা আপনারা বলবে, সব যদি আমি বলি আপনারা তাহলে কি বলবে, আমি তো কিছু কিছু শুনতে চাই। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ নবী হযরতে জিব্রাইল বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খুশি খবরল্লাহ আপনাকে দিদা দেবে, হুজুর আপনি চলে, হুজুর আপনি চলে। আল্লাহ নবী খুশি হলে, নবী আমার তার হয়ে গেলে রাসূলুল্লাহকে নিবা জানলে জান্নাতে একটা বোরাক নিয়ে এসে, এই বোরাকটা কেমন দেখতে, খচ্চরের থেকে একটু বড়, গাদা থেকে একটু ছোট, এরা তো দ্রুত গতি, চোখের পলক ফেলার নিমিষে জমিন দিয়ে আসমানে চলে যাবে, এমন একটা শক্তি জানে জন্তুকে নিয়ে হযরতে জিব্রাইল দাঁড়িয়ে আছে চারিদিকে ফেরেশতারা ঘিরে, নারায় তাকবীর নারায় রিসালা, আমার রাসূলুল্লাহর মিসাল দিতে লাগছে, আল্লাহ পাকের তাকবীর দিতে লাগছে। এ নজরেরা আল্লাহ নবী বুরাকের গায়ে চলে এলো, জিব্রাইল বলতে লাগলে এ বুরাক রে, নূরের নবীকে তোমার পিঠে তুলেলা, বুরাক মাথা নাড়িয়ে বলল নূরের নবীকে আমি বুরাক আমার পিঠে নেব না, নেব না। রসুল্লাহকে বুড়াক লিখছে, জিব্রাইল বলছে বোরাক তুই জানিস তোর পিছনে কে উঠবে আজকে তোর পিঠে? বোরাক বলছে জিব্রাইল খুব ভালো জানে, তুমি কি খবর রাখো ইনাকে পিঠে লিবার থেকে, জন্যে যখন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে সেই দিন থেকে লিয়ে আজকে যতক্ষণ না তুমি খবর দিয়েছিলে যে চ তোর কেসমতে আল্লাহ লিখেছে, একভাবে আমি কেঁদে আসছি। সমস্ত রকম ইসলামিক গজল নাত ও মিলাদ চিপ লোডিং এর জন্য যোগাযোগ করুন মন্ডল সাউন্ড কোলা বাজার হাওড়া মন্ডল সাউন্ড। বোরাক বলছে জিব্রাইল খুব ভালো জানে, তুমি কি খবর রাখো ইনাকে পিঠে লিবার থেকে, জন্যে যখন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে সেই দিন থেকে লিয়ে আজকে যতক্ষণ না তুমি খবর দিয়েছিলে যে চ তোর কেসমতে আল্লাহ লিখেছে, একভাবে আমি কেঁদে আসছি, একটাই দোয়া আল্লাহ তোমার নবী যেন আমার পিঠে উঠে তোমার দিদারে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল তুমি আমায় কি শোনাচ্ছ আমি জানি না, মানে আমি সব জানি, আমি সব জানি। এ জিব্রাইল শুনে কেঁদে দে রে কেঁদে, আমি পুরা জানি জানি জানি, এ রাসূলুল্লাহকে তৈরি না করলে তোমার কল্লা পা তৈরি করতো না, আমি পুরা কল্লা পা তৈরি করতো না, জান্নাত কল্লা তৈরি করতো না। এ হযরতে জিব্রাইল আমি সবই জানি, তবে আমি নূরের নবীকে নেব না, আমি রাসূলুল্লাহকে তুলব না। জিব্রাইল বলছে কেন রে, ওই সময় পুরা বলতে লাগলো আল্লাহ আমাকে একটা মৌকা দিয়েছে, আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি বুরাক এই সুযোগটাকে হাতছাড়া করতে চাই না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে আমি হাতছাড়া করতে চাই। কি সুযোগ, কি সুযোগ ভাই জান? আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, বোরাক দাঁড়িয়ে আছে, ফারিস্তারা দাঁড়িয়ে আছে, জিব্রাইল জিজ্ঞাসা করছে বোরাক কি সুযোগ? আমি বলবো আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো, কেন কাজে কর্মের মানুষ সব ব্যস্ত, মন অন্যদিকে নেই তো, তালি খামা এখানে বসে আছি, বসে থাকলে দুটো কাম কাটা হতো। অনেকের আল্লাপাক উন্নতি বেশি দিয়েছে, তারা ছুটির দিনেও কাজ করতে হয়, তবে বেশি আঁচড়ানো ঠিক নাই, একটু গরিবদের দিকেও ঠেলে দিতে হয়, সব যদি আমি দখল করবো দুটো গরিব কি পাবে, কথা বুঝতে পেরেছেন? তা সেই হিসাবে ভাবছে হয়তো খালি খামা এখানে বসে আছি, খালি খামা বসাতেন তো নাকি আপনারা? আপনারা কি পুরস্কার পেয়েছেন আমি জানি না, তবে এতটুকু জানি একটা পুরস্কার আপনারা 100% পেয়েছেন, যদি কেউ বিরিয়ানি খাবার জন্য এসে থাকে সেও পেয়েছে, তারপরে কাছে নাকি কি তারপরে হ্যাঁ লজেন, আমি বুঝতে পারছেন কি লজ কি বলবো, বলার কিছু নেই, দুঃখর কিছু নেই, মাটির ঘর গরিব ঘর তারাই জলসা টলসা বেশি করে, আর বড় লোক একটা দুটো যদিও বা ঢোকে তার কিছু চাঁদা চাঁদা দিয়ে ঝামেলায় থাকে না, চুপচাপ বসে থাকে, আর বেশি বা বড় লোকেরা যার মনে এখন খেয়াল এসে গেছে ও সব করি কি হবে, জলসা টলসা দিয়ে কি লাভ আর বসেই কি লাভ, ও সব দিয়ে লাভ নেই, ও মোল্লা মৌলবীদের লাভ, তাই তো নাকি, মোল্লা মৌলবীদের কিচ্ছু লাভ নেই এখানে। আমি যদি ডাক্তার হতাম ইঞ্জিনিয়ার হতাম অনেক ভালো হতো, কিন্তু এই লাইনে এসে আমার দুনিয়াবি কিছু লাভ নেই, তবে হ্যাঁ আখেরাতে অবশ্যই লাভ হবে,
বান্দা কি করেছিস? কিচ্ছু করিনি। নামাজ পড়েছিস? পড়িনি। রোজা রেখেছিস? রাখিনি। হজ করেছিস? করিনি। যাকাত দিয়েছিস? কিচ্ছু করিনি। আল্লাহ কি করেছিস? আল্লাহ সারা রাত ধরে তোমার কথা, তোমার নবীর কথা বলতো। কেন অন্য কিছু করিনি? কেন মুসা নবীর একটা উম্মা 200 বছর গুনাহ করেছিল, কিচ্ছু করেনি 200 বছর। ক বছর বেঁচেছিল ভাই? 200 বছর, কোনো কিচ্ছু করেনি। কথাটা একটু বলে লিখে এসে গেছে। যখন ইন্তেকাল হয়ে গেছে, তার কওমের মানুষেরা আমার আল্লাহ বা মুসা নবীকে ওহি জানালো, এ নবী মুসা, তোমার উম্মতদের মধ্যে থেকে একটা লোক ইন্তেকাল হয়ে গেছে, তুমি যাও তার জানাজার নামাজটা পড়ো। মুসা নবী চিন্তা করছে, লোকটা তাহলে খুব ভালো লোক হবে, চাইতো আল্লাহ পাক তার জানাজার নামাজ পড়াবার জন্য আমাকে পাঠাচ্ছে। মুসা নবী গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করেছে? বলছে হ্যাঁ। তার লাশ কোথায়? বলছে পায়ে দড়ি বেঁধে যেখানে গরু ছাগল ফেলে, কি বলে গো, ভাগার, তো ভাগারে ফেলে দিয়েছে। কেন? লোকটা 200 বছর বেঁচে ছিল, কোনোদিন ভালো কাজ করেছে আমরা দেখিনি, শুধু অন্যায় পাপ বদমাইশি। এই যুবকেরা শোনো, যারা টিভি দেখো আর গান শোনো, শোনো তোমরা, বিশেষ করে তোমাদের এখনো রাস্তা আছে নাজাত পাওয়ার, চিন্তার কিছু কারণ নেই। তবে খালি মাথায় জলসা এসে বসবে না ভাই, সামনেবার থেকে একটু মাথায় টুপিটা দিয়ে আসবে। বাকি সারা রাস্তা টুপি খুলে বসলেও জলসা এসে একটু খানা খাওয়ার টুপিটা লাগিয়ে দেবে। কি গো আমার ভাইরা দেবে তো? এই ভাই হিসাবে বললুন, তোমাদের রাগ হলো নাকি কথাতে? এই টুপিটা মাথায় দেবে না, একটু জলসায় যখন বসবে টুপিটা মাথায় দেখতে সুন্দর লাগবে। খালি মাথায় বসলে কি স্বভাব পাবে, স্বভাব কাটা যাবে নাকি? না না, সুবহানাল্লাহ, স্বভাব যা সুবহানাল্লাহ, টুপি দিলেও পাবে, না টুপি দিলেও পাবে, সমান স্বভাব পাবে, কোনো কাটাকাটি চিন নেই। কিন্তু টুপিটা দিলে সুন্দর লাগে, টুপি পরার একটা স্বভাবও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই যান, মুসা নবী বলছে, এ বাবা আল্লাহ ওই লোকটা জানাজা আমাকে পড়তে বলেছে। কমের উম্মাতেরা চিন্তা করছে, আমাদের নবী বলে কি, যে লোকটা নাকি 200 বছর পাপ করেছে, তার জানাজাটা কিনকি আল্লাহ আবার পড়তে বলেছে। তো মুসা নবী যখন বলেছে সত্য কথা, উম্মাত হিসাবে মানবে না? মানবে না। তোমরা আমাদেরকে ভাই বলো মুখে, আর যা বলি তখন সেটাকে অবিশ্বাস করো, বিশ্বাস করতে চাও না। এটাকে মহব্বত বলেন, এটাকে পীর মুরিদি বলেন, বিশ্বাস করাটা নাম হলো পীর মুরিদি। তো ভাই যান, মুসা নবী গিয়ে লাশ থেকে লোক দিয়ে তুলে নিয়ে এসে জানাজার ব্যবস্থা করলেন। সবাই জিজ্ঞাসা করছে, আমাদের নবী কি রহস্য একটু বলেন। মুসা নবী বললেন, আল্লাহ এখনো বলেনি, তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কথা হবে, শুনে তোমাদেরকে বলবো। হযরতে মুসা নবী চলে গেলেন তুর পাহাড়ে। হযরতে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাককে আশা করলেন, ও রব্বি আল্লাহ পাক, ওই মানুষটা তো 200 বছর হাতে ছিল, আমার উম্মাত উম্মাতিরা বলছে ও নাকি সর্বসময় পাপ করেছে, আল্লাহ ওর জানাজাকে আপনি কেন পড়তে বললেন? আল্লাহ পাকি রহস্য, এ নজরানেরা যুবকেরা আমার আল্লাহ পয়সমা জানালে, এ নবী মুসা রে তোমার উম্মাত উম্মাতিরা যেটা বলছে সত্য কথা বলছে, তবে শুনে রেখে দাও, ওই উম্মাটা তোমার রাজে রাজে রাজে, আমার হাবিবের নামটা তোরাতে আমাদ আছে, আমার হাবিবের নামটা পরে, ওই হাবিবের নামে চুমাদায়, হাবিবের নামে দরুদ পরে, এই মহব্বতটা আমি আল্লাহ আমার মনে পছন্দ হয়েছে, আমার হাবিবকে ভালোবাসার জন্যে আমি আল্লাহ পা ওর দুশোয়া ছেড়ে গুনাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পা ওর নসিবে জান্নাতি লিখে দিয়েছি। তাহলে একটা অন্য নবীর উম্মাত যদি আমার নবীর উপরে দরুদ পড়ে 200 বছরে গুনাহ মাফ হয়, তাহলে আমার নবীর উপরে আমরা দরুদ পড়লে, নবীকে মহব্বত করলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, সেই রসুলে পাশা সাল্লামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আসেন সেই রসুলুল্লাহর মহব্বতে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, অসুবিধা আছে? একটু দাঁড়িয়ে সালাম দেন তো ভাই। ওই সময় যার আগের সিটটা ফাঁকা আছে, আগের সিটটা একটু চলে আসবেন, কেন ভাই জান, আমার ভাই এলে হয়তো আরো মানুষজন আসতে পারে, কথা বুঝতে পেরেছেন, আরো মানুষজন আসতে পারে, যে যার আগের সিটটায় চলে আসেন, সকলে একটু দাঁড়িয়ে যান, রসুলুল্লাহকে সালাম দেওয়া হবে, সকলে পরে নিয়ে নবি সালাম, সকলে একটু সামনের সিটগুলো ভরেন, একটু আগে গিয়ে যে যার সামনের সিটটা ধরেন, আসেন
সকলের নবীর প্রেমে রসুলুল্লাহকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো। বা এই দাঁড়ানো সালাম দিয়ে সমস্যা আছে না নাই? অনেকে বলে চলবে না, বলে না বলে না ভাই। আমি জিজ্ঞাসা করছি কি সেটা? জিজ্ঞেস করলে বলে কোরআন হাদিসে নেই, ওটা বেদাত। বলে না বলে না? যারা বলে তারা যে দলটা করে ওই দলটাই কোরআন হাদিসের মধ্যে নাই, তাহলে ওটাও বেদাত। তো তোরা তোদের দল বাদ দে, আমরা সালাম বাদ দেবো, এই দাঁড়ানোটা বাদ দেবো, সালামে তত কোরআনে আছে। আর আমি বলছি দাঁড়ানোর কথাটাও হাদিস পাকে আছে, মেশকাত শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম। তাসেন সেই রসুলুল্লাহকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলে সালাম দিই। একটা কথা বলে যাচ্ছি, আমি বলছি সালাম দেওয়াটা মোস্তাহাসান জায়েজ। আমার কথা মানবেন না মানবেন না, দলিল আছে না নাই পরের কথা, দলিল কে নেবে? যে বলবে আমি মানবো না সে দলিল নেবে। তোমরা যদি কেউ বলো মানবো না, তখন তোমাকে আমি দলিল দেখিয়ে বুঝাবো। তুমি বিনা দলিলে কথা মানবে না মানবে না, এটা হলো ভাই পীর মুরিদি, কথা বুঝতে পেরেছ? অতএব রসুলের দাঁড়িয়ে সালাম দিবার কথা হাদিস পাক থেকে প্রমাণ আছে, মেশকাত শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো, কথা বুঝতে পেরেছেন? এবারে কালকে যদি কেউ বলে কোরআন হাদিসে দাঁড়ানোর কথা নেই, আমি বলছি আছে, সে বলছে নাই, দুজনের মধ্যে একটা সত্য একটা মিথ্যা। তো আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমাকে মিথ্যাবাদী বলবেন বলে ভাববেন না তাদেরকে মিথ্যাবাদী বলে ভাববেন? আফসোস কিছু মুসলমানের ওপরে যারা আমাদেরকে মনে করে মিথ্যাবাদী, তাদেরকে সত্যবাদী মনে করে, অথচ তাদের তিন পিড়ি পিছনে গেলে হরিপদ মান্না বেরিয়ে পড়বে। আর আমাদের যত পিছনে যাবেন শত শেষে স্বয়ং রসুলুল্লাহ বাহির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমরা আমার নবীর উম্মত, তোমরা আমার দ্বারা পীরের সিলসিলার মুরিদ, তোমরা আমাদের কথাটাকে বিশ্বাস করলে না, তাদের কথা বিশ্বাস করছো, যাও। তবে আজকে নিউট্রাল হওয়ার জন্য একটা কথা বলে যাই, বিশ্বাস করার আগে উভয় পার্টিকে এক জায়গায় বসাবেন, উভয়ের আলেমকে তোমরা বসো এক জায়গায়, আমি হায়ের দলিল দেবো ও নায়ের দলিল দেবে। যদি আমি হায়েতে না পারি তখন নাটা সত্য হবে, আপনারাও মানবেন আমিও মেনে নেব। সে যদি নায়ের প্রমাণ না করতে পারে তাহলে হাঁটা সত্য হবে, আমি মানছি কামত পর্যন্ত মানব। শুনে আসছে? আসেন সকলে রসুলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম দেব, সকলে পড়বেন দিল খুলে, সকলে পড়েন ইয়া নবী সালাম। বদর আলাইনা বিদায় ওয়াজব শুকর ও আলাইনা মাদালা লিল্লাহ নবী নাম ও পিয়ারা, হাবিব নাম ও পিয়ারা, আরশ হক রে এ পুকারা, সে বেগম বর হে এ আমারা, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব মাশাআল্লাহ।
আল্লাহ আপনাদের সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু হাত তোলেন আল্লাহর কাছে। ইয়া আল্লাহ, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল আল্লাহ, কে দিল কে দিল না আপনি তো জানেন, যারা শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, দূরে মা বোনও যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সালাম দিয়েছে, তাদের জন্য শুধু হাত তুলেছি। আল্লাহ এদের সকলকে তোমার রসুলের নূরের চাঁদ মুখটা দেখার তৌফিক দেবে আল্লাহ। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ। নবী দেখার শখ আছে না নাই গো? হ্যাঁ, নবী দেখার শখ আছে। সারা পৃথিবীর যেখানেই যাই সবাইকে জিজ্ঞেস করিয়া সবাই বলে হ্যাঁ নবী দেখার শখ আছে। কি আছে নবীর মধ্যে ভাই? এক মায়ের পেটে দুটো ছেলে, ভাইয়ে ভাইয়ে কথা নাই, সমাজে আছে না নাই, মুখ দেখা দেখি নাই, আছে না নাই, কিন্তু রসুলকে দেখার জন্য সবার তামান্না, সবার ইচ্ছা। রহস্যটা কি? কি আছে নবীর মধ্যে যে নবীকে দেখার জন্য গৌসুল আজম কেঁদেছে, যে নবীকে দেখার জন্য খাজা গরিবে নওয়াজ কেঁদেছে, যে নবীকে দেখার জন্য হযরতে সুফি ফাতে আলী কেঁদেছে, যে নবীকে দেখার জন্য হাওড়া জেলার বুকে শুয়ে আছে হাজি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কেঁদেছে, যে নবীকে দেখার জন্য আমাদের ইমাম উলিল আমর মুজাদ্দেজ্জামান পীর আবু বাকার কেঁদেছে, যে নবীকে দেখার জন্য আমার পাঁচ দাদুজান কেঁদেছে, আপনারা কাঁদছেন, আপনার আব্বা আম্মারা কেঁদেছে, তার পদ্দাদ পদ্দাদিরা কেঁদেছে, এর মধ্যে রহস্যটা কি আছে? সেই রসুলের জন্যে দশটা মিনিট দাঁড়ানো যাবে? সবাইকে জিজ্ঞেস করছে, সেই রসুলের জন্য দশটা মিনিট দাঁড়ানো যাবে? দূরে যারা বসে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন, তাদেরকেও বলছি দশটা মিনিট যদি রসুলের জন্য দাঁড়ানো যায় দাঁড়িয়ে যান। কেয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবীর কথা শুনেছি। বুঝছেন না? আমার আল্লাহ শুধু সুযোগ খুঁজবে বান্দাদের ভালোটা কি আছে। কথা বুঝেছে? নবী 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 কই দামা পৃথিবী মানুষ কেন কাঁদে, ও না জানেরা কি আছে নবীর মধ্যে, কি আমল মুখটার মধ্যে রয়েছে যে রসুল লাগে দেখা জানলে হযরতে সুফি ফাতে আলী ওই সিরামাতুল্লাহ আলাইহি রাজা দিন আসে দিন যা রাত আসে হুজুর আমা কানতে লাগলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ফাতে আলী আপনার নবীকে দেব, আল্লাহ পাক আমি ফাতে আলীকে আপনার নবী দিদাদা, আল্লাহ পাক আমি ফাতে আলীকে আপনার নবীকে দেখা, আল্লাহ আমি ফাতে আলী আপনার নবীকে মুহাব্বত করি, এ না জানেরা হযরতে ফাতে আলী এমন করে কানতে 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 দিনা কানাতে 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 কয়েকটা মাস কাটিয়ে দিলে না খাওয়া অবস্থাতে হুজুরের শরীরটা বড় কমজোর হয়ে গেল, হুজুর আমার কানতে লাগলে কানতে 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 একদিনে অসুস্থ হয়ে গেল, হুজুর আমার একটু হিলান দিলে একটা জায়গাতে ঠ্যাক দিলে নূর চাঁদ মুখানা দিদার হয়ে যায়। ফাতে আলী হুজুরটা কে? হযরতে সুফি ফাতে আলী হুজুর আমাদের কে হয়? আপনাদের কথা বলছি, কে হয় আপনাদের? কে হয় জিজ্ঞেস করছি, বলে দাদা হুজুরের পীর হয়, আপনাদের কে হয় বল? তাহলে আমরা মুসলমান এত বড় বড় দরজা ঘরের ছেলে হয়েও আমরা নিজেদের আত্মীয়কেই চিনি না। আফসোস, আপনাদের পদদাদা পীর হয়। কে হয়? পদদাদা পীর হয়। এই রকম একটা ব্যক্তি, সেই সিলসিলা তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করলেন। নবীকে দেখতে গেলে কি দরকার? প্রেম দরকার। আর নবীকে দেখলে কি লাভ হবে? ও না জানেরা আল্লাহ নবী নিজে জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিরা বাবার আসরে কেরাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি যারা আমাকে একবার দেখবে সত্য দেবে ঠিক দেবে, কারণ আমি রাসূলুল্লাহ সুরাটা ইবলিশ শয়তান ধরতে পারে না, আমি রাসূলুল্লাহকে যারা দেখলো সত্য দেখলো ঠিক দেখলো, আমি নবী পাককে যারা একবার দেখবে আল্লাহ পাক তাদের জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে।
এই নবীকে দেখার কাদের শখ আছে হাত তোলেন তো? সত্য হাত এটা? এই হাতটা সত্য না মিথ্যা? এখানে ঝান্ডা ধরতে বারণ করবো না। আপনি সিপিএম করেন করকে যান, আপনি তৃণমূল করেন করকে যান, আপনি কংগ্রেস করেন করকে যান, এর মধ্যে আছে না নাই? কিন্তু এই হাতগুলো যারা তুলেছে এরা সবাই নবী দেখার লোকের লোক নাকি? নবী দেখে বলে হাত তুলেছে তো? তাহলে আপনার কাছে পার্টি আগে না নবী আগে? চিৎকার দিয়ে বলে, তাহলে বলেন রসুলের জন্য হাত নাবান, রসুলের জন্য জান দিতে পারবেন? 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 এই গ্রামটার নাম কি? রায়পুর। রায়পুরের কারা কারা আছে হাত তোলেন তো? রায়পুরের কারা কারা আছে? সবাই তো মাশাআল্লাহ মারহাবা। এই আমার যুবক ভাইয়ের হাত নাবা, রসুলের জন্য জান দিতে পারবে? তাহলে কালকেই নাম আর ফোন নাম্বার সর্বপ্রথম দাও, জানটা পরে দেবে, কালকে নাম আর ফোন নাম্বারটা প্রথম দাও। কি নাম জানো? আমার আকরাম ভাইকে চেনো তো? মিলটিল আছে তো নাকি? না, সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস হচ্ছে এখনো? নেই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এই গ্রামে রহমত বর্ষণ করুক। তবে একটা বালা আছে গ্রামে, বালাটা যাবে কি আল্লাহ পাকি জানে, খোদার গজব একটা হয় তো, আল্লাহ হিদায়ত করুক। তা আমার আকরাম ভাইয়ের হাতে নাম ফোন নাম্বার দেবে তো? কারা কারা দেবে এবার হাত তোলো, নাম আর ফোন নাম্বার। আকরাম ভাইয়ের হাতে নাম আর ফোন নাম্বারটা কারা কারা দেবে? রসুলের জন্য যদি কোনো জায়গায় প্রয়োজন হয় তখন ডাকবো, হাত নাবান। কথা বুঝে এসছে? নাম আর ফোন নাম্বার জমা দেবেন, রসুলের জন্য লড়াই করবেন বলছেন, প্রয়োজন হলে খুঁজে পাবো কি করে? ফোন করব, তাই তো নাকি? ধরেন না লিচুতলাতে কেউ একজন বলল নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, ও নবীর পক্ষে না দুশ্মন, তখন পিটোতে হবে না? কারা পিটোবে? নবীর সেনারা। তো কারা? যারা হাত তুলেছে তারা? আপনার মতো এরকম হাত তো বিভিন্ন জায়গায় তুলাচ্ছে, সবাই নাম দিচ্ছে, তাহলে আপনারা দেবেন না কেন? তাদেরকেও ফোন করব, আপনাদেরও ফোন করব, লক্ষ লক্ষ লোক মিলে তার পিছনে লাগবো, অসুবিধা হবে? আমাদের কিছু করতে পারবে? আর যদি রসুলের জন্য এমন নয় কেস করে যদি জেলে যেতে হয়, অসুবিধা আছে? এই দুনিয়ার নেতা নেত্রীর জন্য জেলে যেতে পারছি, আর রসুলের জন্য জেল খাটতে পারবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা আমার জন্য শহীদ হবে, আমার জন্য নিজের জীবনটা দিয়ে দেবে, তারা কিভাবে শুনে খেয়ে দেয়? নবী আমার জানিয়ে দিলে আমার উম্মতেরা, যখন তোর আমি রসুল্লাহ কোরআনের জন্য আল্লাহর জন্য আমি রসুল্লাহ, আমার জন্য নিজেদের গলাটাকে কাটিয়ে দিবি, তোদের শরীরে রক্তটা জমিনে পড়া পূর্বে আল্লাহ বা তোদের কপালেতে জান্নাতি বলে রেজিস্ট্রি করে দেবে। তমাম জীবন আমরা বাঁচবো না, রসুলের জন্য বাঁচবো, নবীর জন্য মরবো, নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য মারবো। আল্লাহ আল্লাহ করলাম না, নবী নবী করলাম, হয়তো বাপে আল্লাহ কথা বলে না কেন, আমি একটা আলেম মানুষ, নায়েবে রসুল, আমরা আলে সুন্নতুল জামাতের মানুষ, আমাদের কাছে আল্লাহর কথা বলা হবে না, আমাদের কাছে রসুলের কথাটা হলে ওটা আল্লাহরই হয়ে যাবে। কেননা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানালে ওরা পানা আলাকা জিকরা, এ আমার বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, আমার হাবিবের যে কে আমি আল্লাহ পাক পূরণ করেছি, আব্দুল্লাহ বিন উরাইদা থেকে হাদিসটা রাত আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে কেমন ইজ্জত দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললে যেখানে আমি রাসূলুল্লাহ আমার জিকির হবে ওই জিকিরটা আমার হবে না, আমার জিকির মানে ওই জিকির টাল্লারি হবে, অর্থাৎ সারা রাত ধরে এখানে নবী 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 হলে আমার আল্লাহ পাক খাতাতে লিখে দেবে, সারা রাত ধরে রায়পুরেতে মুহাম্মদ মুহাম্মদ জিকির হয় না, সারা রাত ধরে নবী নবী জিকির করেছি কিন্তু আল্লাহ পাক খাতায় লিখে দেবে সারা রাত ধরে আল্লাহ আল্লাহ জিকির করেছে। তাহলে আমাদের কাছে স্পেশাল করে আল্লাহর আলোচনা করতে লাগে না, আমরা রসুলের আলোচনা এই জন্যে করে দিই, নবীর আলোচনা করলে ডবল সব পাবো, একটা আল্লাহর আলোচনা সব, একটা রসুলের আলোচনা সব। তাহলে রসুলের জন্যে জান দিয়াটা ওটা রসুলের জন্য, এটা আল্লাহর জন্যেই। কথা বুঝে আসছে? আল্লাহ কোরআনে নিজে বলেছে ও রসুলের হাতটা আমার হাত, রসুলের কথাটা আমার কথা, নবীকে যে মানলো সে আমাকে মানলো, যাক আলোচনা শেষ নেই, সারা জীবন আলোচনা করে কবরে চলে যাব, আপনাদের শোনা শেষ হবে না, শেষ করতে হবে একটাই জিনিস, আমাদেরকে রসুলের প্রেমে আসতে হবে। আসবেন তো? নাম ফোন নাম্বার দেবেন তো?
ঠিক বলছেন তো? তো শেষবার কারা রসুলের জন্য লড়াই করবেন আর একবার হাত তুলে দেখান তো। মাশাল্লাহ, এখানে যারা অন্য জায়গার আছে তারা আপনাদের গ্রামে গিয়ে আপনারাও নাম লেখেন, হাত নাবান। এই মুহূর্তে আল্লাহর শুকর 30 লক্ষের ওপরে যুবক ছেলে নাম ফোন নাম্বার জমা দিয়েছে। আমি আব্বাস সিদ্দিকি এত মিজাজে মিলে ঘুরিনি ভাই, কথা বুঝতে পারেন তো? আমার পিছনে আল্লাহ যা দিয়েছে না, তবে অহংকার করছি না। এখন আমি কিচ্ছু দেখাইনি, এখনও বাকি আছে, এখনও বাকি আছে। তবে লড়াই একবার আমি করব, সেই লড়াইটা হলো কোনো পার্টির বিরুদ্ধে নয়, কোনো পার্টির পক্ষে নয়, নবীর দুশ্মনদের বিরুদ্ধে। করব না করব না? আমার স্বাদ আপনারা দেবেন তো? শুধু আমি একা নয়, আমি বলতে আমি বলছি না, আমার যে ভাই আছে উনি আছেন, সকল ভাইয়েরা মিলে আছি আমরা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তো ভাই জান আমার এই মৌলানা আফতাবউদ্দিন ভাই আছেন, সব জানেন তো, সব ভাই নামে যোগ দেবেন, কত বুঝতে পেরেছেন তো? ইমান কারা বাঁচাতে চান একটু হাত তুলে দেখান তো ভাই। ইমানটা কি জিনিস? বিশ্বাস। আপনাবান কি বিশ্বাস? দাড়ি বিশ্বাস, টুপি বিশ্বাস, নামাজ বিশ্বাস, রোজা বিশ্বাস, হজ বিশ্বাস, জাকাত বিশ্বাস, শরিয়াতের হুকুমটাকে বিশ্বাস। তা আখিরি জামানা অনেক দলমত বেরোচ্ছে, তাই তো নাকি গো? এই কিয়ামটাকে বিশ্বাস করার নাম ইমান, কিয়ামটাকে অবিশ্বাসের নাম কিন্তু ইমান নয়, কথা বুঝে আসছে? তা কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এটা আমরা আম মানুষ জানি কি ভাই? তা আমরা মতপথ মানবো কার? জাবানার মোজাদ্দেদ দাদা হুজুরের মতপথ মানবেন না মানবেন না? একটু জোরে বলেন না, কে মানতে বলেছে? আল্লাহ মানতে বলেছে। কোথায়? কোরআন পাকের মধ্যে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। তোমরা আমি আল্লাহ আমার কথা শোনো, আমার রসুলের কথা শোনো, উলিল আমরের কথা মানো। মানতে হবে না হবে না? এই জোরে বলেন না গো। আদে দাদা পীরের মতপথ সবাই মেনে চলবেন, ঈমানটা নিয়ে কবরে যাবেন। দাদা পীরের সিলসিলা হলো হক সিলসিলা, দাদা পীরের মতপথ যারা মেনে চলবে অবশ্যই তারা জান্নাতে একদিন না একদিন যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দাদা হুজুরের মতপথটা হলো কোরআন হাদিস ইজমা কিয়াস, কিছু বুঝে আসছে? তাই দাদা পীরের মুরিদদের ঈমানটা বাঁচাবার চেষ্টায় আমি মেহনত করে দাদা পীরের ওসিয়াত যে কোনো করেছিল, শরিয়াতে ইসলাম বলে আজ থেকে 60 বছর 70 বছর আগেকারের পেপার, সেই পেপারগুলোকে সংগ্রহ করে একটা বই আকারে করে দিয়েছি। যেই বইয়েতে দাদা হুজুর পীর কেবলা বলেছেন কবর জিয়ারত করবে না করবে না, হাত তুলে দোয়া চাইবে না চাইবে না, আজানের পরে দোয়া চাইবে না চাইবে না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়া যাবে না পীর ধরবে না ধরবে না, আর ধরলেও কেমন পীর ধরবে, কবর জিয়ারত কেমন করে করবে, এ সব ওসিয়াত মুরিদ ঘরে করে গেছে। দাদা পীরের মুরিদ দাবি করব আর পীরের হুকুম মানবো না, মুরিদ হওয়া যাবে কি গো? মুরিদ হওয়া যাবে? আশা করবো এখানে দাদা পীরের মুরিদ আছে তো নাকি? একটু কারা আছে একটু হাত তুলেন তো ভাই দেখি, দাদা পীরকে কারা মানে? মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাত তুলে রাখে আল্লাহ এদের উপরে খুশি। আমি আব্বাস সিদ্দিকির দিল থেকে তো আছিস আল্লাহ, রক্তের খাতিরে বংশের খাতিরে এই হাতগুলোকে তুমি জান্নাতি বলে কবুল করো। হাত নাবান, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন। কথা বুঝতেছেন? চেয়েছি কার কাছে ভাই? আল্লাহ চাইলে বান্দার জবানে কথা কবুল করতে পারে না পারে না? একটা মদখোরের মধ্যে যদি ইমান থাকে ও সারা জীবন যদি দোয়া চাই, একদিন না একদিন ওর দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যখনই হাত তুলি দুটো দোয়া চাই, আল্লাহ যারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, যারা আমাকে ছেলের মতো ভালোবাসে, আল্লাহ এদের দুজনদের জন্য দোয়া চাই। মা বাপ ভাই বোন দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো দোয়া, আল্লাহ তোমাদের হাত না পাতায় দুনিয়া একসাথে রাখে, পরকালে যেন আল্লাহ একসাথে জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই জান আমার ভাই আসবে, বিদায় লব, তার আগে একটা কথা বলছি, ইমানটাকে বাঁচাবার জন্যে সকলে এই ওসিয়াত নামে একটা করে কাছে রাখবে। কত টাকা কত দিকে চলে যায় এর কিছু দাদা হুজুর পিরিকেল্লার নিজের হাতে সই করা, আহকারুল ইবাদ আবু বাকার, এতে যা আছে চোখ মুজে মানবেন। কোনো মৌলানা কিছু অজ করলে সে মিলাবেন, যদি মেলে মানবেন, না মিললে মানবেন না। এটা কি কোরআন হাদিস এজমা কিয়াস নিয়ে এই বইটা নয়, পেপার আকারে তৈরি করেছিল দাদা হুজুর, সেটাকে আমি বই আকারে করে দিয়েছি। সেই বাংলাদেশ লাইব্রেরি বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে একটা বই আকারে করে যেতে আমার দাদা পীরের মুরিদরা, আমার ভাইয়েরা, আমার নিউ জেনারেশন যারা আসছে, এরা ইমানটাকে যাতে বাঁচাতে পারে। আমেরিকা
ব্রিটেন বিদেশিরা বহু চক্রান্ত করছে, মুসলমানকে বেঈমান বানিয়ে দাও। সেই হিসাবে বইটা মেনে চলবেন আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দাদা পীরের মুরিদ সম্বন্ধে, যদি কেউ বাসে বসতে চায় তার সঙ্গে বাসে বসতেও রাজি আছি। মাইকে মুখ দিয়ে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, দাদা পীরের একটা মুরিদও জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুরিদের কথা বলেছি, খুব ভালো করে বুঝবেন মুরিদ কাকে বলে সেটা একটু জানবেন। পীরকে মানব আর পীরের হুকুম মানব না, এটা মুরিদ হয়। খুব সাবধান। হযরতে আব্দুল মোমেন নাম শুনেছেন, প্রতাপচন্দ্র সেন নাম ছিল, দাদা পীরের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। হওয়ার পরে আল্লাহ পাক তার পিসাবের কুলুপটাকে পর্যন্ত সোনা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দাদা পীরের ঘরের ছেলে এই মতপথটা আমাদের মানার প্রয়োজন আছে না? নাই। কত টাকা কত দিকে চলে যায় পড়তে যদি না পারেন, ঘরে মা আছে বোন আছে তাদের ঘরে বলবেন, পড়েন আপনারা বসে বসে শুনবেন, সুখে এইটুকু বিশ্বাসটা করে রাখেন না ভাই, বিশ্বাসটা করলে তো ইমানটা থাকবে। মার খেয়ে মার খেয়ে একদিনে জান্নাতে যাওয়া তো হবে, আর মানতে পারলে আব্দুল মোমেন হুজুর হয়ে যাবেন, কেন তারা তো এটা মেনেই তত বড় দরজা পেয়েছে। মন্ডল সাউন্ড ইয়ানিকে হাইফাই সাউন্ড, মন্ডল সাউন্ড ইয়ানিকে সুপার সাউন্ড, আর মন্ডল সাউন্ড কি আপনি হি রেকর্ডিং কিয়ে হুয়ে মিলাদ নাত ইয়া গজল চিপ লোডিং কে লিয়ে সম্পর্ক কিজিয়ে মন্ডল সাউন্ড কোলা বাজার হাওড়া মন্ডল সাউন্ড 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 মার খেয়ে মার খেয়ে একদিনে জান্নাতে যাওয়া তো হবে, আর মানতে পারলে আব্দুল মোমেন হুজুর হয়ে যাবেন, কেন তারা তো এটা মেনেই তত বড় দরজা পেয়েছে। কথা বুঝেছেন? অতএব যারা নিতে ইচ্ছুক আছেন, হাদিয়া হিসাবে খরচ হিসাবে সামান্য 20 করে টাকা দিতে পারবেন? কি অসুবিধা হবে নাকি? কত টাকা কত দিকে চলে যায় 20 করে টাকা দিয়ে, ওই আমার সাথে লোকেরা আছে সবাই নেবেন, 20 করে টাকা বার করে রাখেন। আর এই বইয়েতে আমার নম্বর রয়েছে, যদি কোনো সমস্যায় ফোন করবেন। তবে এই বইয়ের বিষয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, মশলাগুলো যেগুলো আছে যদি কেউ বলে মানা চলবে না, তাকে একটাই কথা বলবেন, লিখে দাও, মুখে চলবে না, এক কলম লিখে দিয়ে তলায় সই করে দাও, ইনশাল্লাহ তারপরে একটু বোঝাপড়া করবো। কারণ আমি তো একটা আলেম মানুষ, বলে দিলে হবে না, তাকে দলিল দিতে হবে। তো ভাই যান, ভাই যতক্ষণ না আসছে একটু আলোচনা করছি, যারা নিতে চান ওই ছেলেগুলো যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কেমন করে গে ডাকবো তোমায়, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, আদম কান্দে গন্ধ মুখে ডাকবো তোমায়, ডাকতে জানি না কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা
ভাইজান কত টাকা কত দিকে চলে যায়, দাদা হুজুরের একটা স্মৃতি হিসাবে রেখে দেন, ছেলে পুলেগুলোকে পড়াবেন। আর মনে রাখবেন আমরা ধ্বংস হচ্ছে একটাই কারণে, পীরের কিতাব পড়ি না বলে লোক উল্টো পাল্টেছে। এ দাদা পীরের মতটা মানা হলো হুকুম আল্লাহর ওয়াজিব, কারো কথা মানা যাবে না, দাদা পীরের মতটা মানতে হবে বাংলার লোক, অস্বীকার করলে কাফের ফতোয়া হবে, শরিয়াত বলছে মানতেই হবে, কোনো কথা চলবে না। তো ভাই জান আমার পীরের আওলাদ আসছে, পীরের আওলাদ আপনাদের কাছে আসছে, আখরি দোয়া করবেন। তার আগে আমি ছোট হুজুর পীর কেল্লার একটা ছোট্ট কথা বলে বিদায় নেব, শুনবেন? অসুবিধে নেই তো, কারণ এই রায়পুরের মানুষ ছোট হুজুরকে ভালোবাসতেন। আমার একটা চাচা ওইখানে বসে থাকতো ব্যাচারিটা, হুজুর কেবলারা আসলে আমরা আসলে ওই জায়গায় বসে থাকতো, চেনেন না আপনারা? এসে কি করতো, আমরা এলে আমাদেরকে নিয়ে যেত জলসায়, মহব্বত করতো, আমাকেও একবার না দুবার আমাকেও নিয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? খুব খুশি হয়েছিল আমার প্রথমবারে জলসা মাহফিল শুনে, বলছে আমার জান শান্তি হয়ে গেছে, কথা বুঝতে। আজকে সেই মানুষটা কিন্তু দুনিয়ায় আছে, আজকে আমরা আছি, কালকে আমরা থাকবো, তাহলে দুনিয়ায় যাতে সাথে আখেরাতের চিন্তা একটু করে নিতে হবে। তো পীরের আওলাদ এসছে, তাজিমান সম্মান একটুখানি খুশির ধ্বনিতে তাকবীর দিতে হয়, না রে তাকবীর। আমাদের মধ্যে কেউ ওহাবি ঢুকে আছে, সব আহলে সুন্নাতুল জামাত তো, জান্নাতি দল তো, জান্নাতি দলের আওয়াজ এত আসতে কেন, সব পান তেরঙ্গা খেয়ে শেষ, আওয়াজ বেরোতে চাই না, খবরদার খাওয়া ছাড়েন, এগুলো খাবেন না, একটু মহাব্বতের তাকবীর দেন, না রে তাকবীর। আহলে রসুল, রসুলের বংশধর তাই বলা হচ্ছে আহলে রসুল। আর এই খুশিটা কাকে জানাচ্ছি, আল্লাহর জন্যে। আহলে রসুল বলেন জিন্দাবাদ না মোর্দাবাদ, কোনটা? নবীর বংশধররা মরে যাক, তাহলে আহলে রসুল নারে তাকবীর। দাদা পীরে রুহানি আওলাদ গো, এটা কারা রুহানি আওলাদ? কারা? আপনারা, আপনারা। এখন হয়তো কালকে বলবো হুজুরাই শুধু জিন্দাবাদ, আমরা মোর্দাবাদ নাকি, ওই জন্য আপনারাও জিন্দাবাদ। নবী সেনারা উচ্চ আওয়াজে বলেন নারে দিবে, নারে দিবে। দাদা পীরের অক্সিল শিলা, দাদা পীরের অক্সিল শিলা, উনবিংশ শতাব্দীর ইমাম, উনবিংশ শতাব্দীর মুজাহিদুজ্জামান, নারে দিবে। তো ভাই, আমার ভাই এসেছে, আমি আর লম্বা চওড়া করছি না, আল্লাহ কখনো তৌফিক দেন, পরে আলোচনা হবে, আপনারা আমাকে সালাম দেন। ও আলাইকুম আসসালাম, আবার বলে যাচ্ছি, আপনার গ্রামে একটা শরিয়াত বিরোধী কাজ হয় যেটা বন্ধ হয়েছে কি জানি না, আমার নৈতিক দায়িত্ব বলা, তাই বলে যাচ্ছি মেলা বন্ধ করে, বন্ধ করে। এ মুসলমান ঘরের ছেলে, আমার পয়সায় আমি করব, আমার মাঠে আমি করব, আমার টাকায় আমি করব, এটা খ্রিস্টানের মুখে মানাই, হিন্দুর মুখে মানাই, জৈনের মুখে মানাই, কেন ওরা আমার আল্লাহকে মানে না। তুই মুসলমান দাবি করছো, তোমার আইন চলবে না, তোমাকে সংবিধান মানতে হবে আল্লাহর, ফয়সালা চলবে কোরআনের, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, মানতে হবে তোমাকে আল্লাহর কথা, যদি না মানো মরণের পরে তোমার জানাজাটা যদি কেউ পড়ে তাদের ইমান যাবে। শুনছেন? ফতোয়া আবার দিয়ে গেলাম, বেঈমানের জানাজা পড়া যায় না, এরা আল্লাহ সংবিধানকে নিয়ে খেলা করে, বুড়াগুল দেখায়, এদের মধ্যে ইমান থাকতে পারে না। চলে যাও ফুরফুরাতে বেরিয়ে অন্য দলে চলে যাও, সেই সব দলের লোকেরা এসব বলবে না, একটাই কথা বলবে, শুধু নামাজ পড় যা পারিস কর, নামাজ পড় যা পারিস কর, পর্দার কথাও বলবে না, রসুলের কথাও বলবে না, কিচ্ছু কথা বলবে না, একটাই কথা বলবে, নামাজ পড় যা পারিস কর। আবার একটা দল আছে, চলে যাও নামাজও পড়তে হবে না, শুধু পীরে এসে পায়ে জিভকে চাটবি, সব বেড়া পার হয়ে যাবে, একটা বেদাতি পীর আছে না, এ আবার একটা দল আছে। কিন্তু আমি আহলে সুন্নতুল জামাত জান্নাতি দলের কথা বলছি, মেলা শরিয়াসম্মত, নাজায়েজ হারাম।
চলবে না। ওই মেলার খাবার বিসমিল্লাহ বলে যদি কেউ খায়, আমি ফতোয়া দিইনি, এই বইয়েতে দেখে নেবেন জমানার মোজাদ্দেদ পীর আবু বাকার ফতোয়া দিয়েছে। অতএব এই ফতোয়াটা নিয়ে যারা টিটকিরি করেছিল তারা পীর আবু বাকারকে টিটকিরি করেছে। পীর আবু বাকারকে যারা টিটকিরি মারে তারা কোরআনকে টিটকিরি দিল, কেন কোরআন তাকে মানতে বলেছে। যারা কোরআনকে টিটকিরি মানে তারা মোমেন থাকে না কাফের থাকে, এটা আপনারা নিজেরাই বিচার করেন, আমি আর বলবো না। কথা বুঝছেন? বাপের বেটা কোনো জায়গায় পিছপা হয়নি, কোনো জায়গাতে পিছপা হয়নি। আবার বলে গেলাম পরিবর্তন হন, যদি বলেন না আমরা মুসলমান মেলা করি না বেঈমানরা করে, বলার আমার দরকার নেই, কেন এলাকায় তো বেঈমান নেই ভাই, সব তো মুসলমান নাকি গো, গায়ের ধর্ম হরুপদ যদুপদ আছে নাকি, সব সব তো মুসলমান, তাহলে করছে কারা? খুব সাবধান হন। আর দাদা পীরের মুরিদ যারা আমাকে ভালোবাসেন একটু হাত তুলবেন, আরেকবার আর একবার হাত তুলবেন, ভাই হিসাবে অনুরোধ করবে একটা শুনবে, হ্যাঁ হাত না পাও। কলকাতায় পার্ক সার্কাস মেলাতে মেলা হয় জানো, মেলা হয় জানো, মন যাই ঘুরে আসবে, নিজের গ্রামের মেলায় যাবে না। কেন? এ পাড়ায় যদি মেলা থাকে ওই মেলাটাকে তোলার চেষ্টা হচ্ছে, তুমি যাওয়া মানে সাপোর্ট করা হচ্ছে, জীবনে উঠবে না তুমি সাপোর্ট করলে। আর কলকাতায় মেলা হচ্ছে হোক আর তুলুক, তোমার দেখার দরকার নেই, কোনো বেঈমানরা করে শুনছেন, মশলা শরিয়াহটাকে বুঝবেন, এটাকে তোলার প্রয়োজন আছে, আছে না নাই, সবাইকে আছে না নাই, গায়ের জোর দেখিয়ে কেউ তুলতে যাবেন না। আল্লাহ যদি ওদেরকে কোনোদিন হিদায়ত করে সেই দিন ওরা নিজে থেকেই তুলবে, আর যদি হিদায়ত কোনোদিন না হয় কেউ প্যারালাইসিস হবে, কাজ ছেলে টেরা হবে, কাজ ছেলে কানা হবে, কাজ ছেলে লড়ির তলায় যাবে, কাজ ছেলে বাসের তলায় যাবে, দুদিন পরে খুদার গজব শুরু হবে। আল্লাহ এখনো সবর করে আছে, কারণ এ এলাকায় দাদা পীরের মুরিদ অনেক আছে। তবে হ্যাঁ, যারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে তাদেরকে বলে গেলাম মেলা তোমরা যাবে না, যারা আমাকে ছেলের মতো মনে করে ওই বাপ ওই মাগুলোকে বোনগুলোকে ভাইগুলোকে বলছি তোমরা যাবে না। আর যদি এই কথাটা মানতে পারো মহব্বত হবে, মহব্বত করলে কি হবে, আল্লাহ শুকর করে বলে যাচ্ছি কায়ামতের দিন তোমাদের জন্য নানাজানকে বলে সুপারিশ করাবো। নানাজানটা কে জানেন? আমাদের নানা নসুলের খানদানের ছেলে, আমরা নবী পাক হলেন আমাদের নানাজান হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইব্রাহিম বলেছিল এ কুফার জমিনে মানুষেরা আমি মুহাম্মদ ইব্রাহিমকে এক গিলাস পানি পান করা, কিয়ামতের দিনে যে আমরা নানা জানকে বলে আমি কৌসারে পানি পান করব, সেই কুরাইশের বাচ্চারা আজকে আমি আব্বাস সিদ্দিকী বলে যায় আমাকে দিল থেকে সত্যি ভাইয়ের মতো ভালোবাসবে, আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে। আল্লাহ নবী বললেন আলমার উমা মান আব্বা, যে যাকে মহাব্বত করবে তার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। কেমতের দিনে আপনাদের জন্য নানা জানের কাছে সুপারিশের দাবি একটু রাখবো। বলে গেলাম সালাম দিয়েছেন, সালাম দিচ্ছি উত্তর দেন। একুশে আসছেন দুপুরবেলা আমার বাড়ি ছোট দাদুজনের জলসা দাওয়াত দি যাই মনে আছে, এখন আপনাদের কাছে কে ওয়াজ করবে একটু বলেন না দাদা, হুজুরের একটা আওলাদ তো, তাহলে আপনাদের একটা ভাই তো আর আমি একটা ভাই তো, তাহলে একটা ভাই অজ করে নেমে যাবে আর একটা ভাই অজ করে তুটবে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফা করবেন, কোন ভাইটাকে আদব করলেন আর কোন ভাইটাকে সাথে বিয়াদবি করলেন একটু বলেন তো। তাহলে এক ভাইকে ভালোবাসবো আর এক ভাইয়ের সঙ্গে বিয়াদবি করবো, দাদা পীরের এক ছেলেকে ভালোবাসবো আর এক ছেলেকে টেরা নজরে দেখবো, মুরিদ হওয়া যাবে তো? একটাকেও মুসাফা করবেন না, সবাই বসে থাকবেন। খুব দুঃখের সাথে আমি আমার ওই কটা ভাইয়ের কাছে অনুরোধ মানে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি কমিটির পক্ষ থেকে, চেয়ার না থাকার কারণে আমার ভাইগুলো আল্লাহর জান্নাতের পাশে এসে বসেছে, আল্লাহ ওদেরকে যেন কায়ামতের দিনে সোনার কুরসিতে জান্নাতে বসার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটু বলেছিলাম সরে সরে আসতে, এই কারণে গুটি কত চেয়ার আমার ওই ভাইগুলোকে দাও না, একটু বসুক, আমার ওই দুটো ভাই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, সকলে বসবেন, দরুদ শরীফ আল্লাহুম্মা